আমাদের থিম ইউজ করার পরে আমরা যদি আমাদের টিমে একটা পেজে পাঁচ টং ডিজাইন তৈরি করতে চান তাহলে হচ্ছে আমাদের এই থিমার যে প্লাগিন গুলো আছে সেই গুলো আমরা ইউজ করতে পারি যেমন আমরা যদি এখানে

এরকম কিছু ওয়েবসাইটে আপনার এই আর্টিকেল গুলো একটু পড়বেন পড়লে তাহলে বুঝতে পারবেন যে কোন পেজ বিল্ডার গুলো ভালো এবং কোন পেজ বিল্ডার এর মানে বর্তমান সময়ে একচুয়ালি বেশি ইউজফুল আর কি এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো আর কি এগুলো একটু পড়ে নিলে তখন আমরা বুঝতে পারবেন তো এরকম আমাদের অনেকগুলো পেজ বিল্ডার আছে এর ভিতর থেকে বিহেভার পেজ বিল্ডার তারপরে ডিবি পেজ বিল্ডার যে এলিমেন্টর পেজ বিল্ডার আবার হচ্ছে যে ভিজুয়াল কম্পোজার পেজ বিল্ডার তো এই ধরনের চার পাঁচটা পেজ বিল্ডার আমরা মোটামুটি ভালো এগুলো আমরা ব্যবহার করতে পারি এর ভিতর থেকে কিছু কিছু পেজ বিল্ডার আছে আবার থিমের উপর ডিপেন্ড করে কাজ করে যেমন ধরেন এই যে ডিবি বিল্ডার যেটা আমরা এখানে পাচ্ছি তো এই ডিবি বিল্ডারটা মূলত শুধুমাত্র ডিবি থিমের ক্ষেত্রে কাজ করবে মানে আপনি

এটা কোনো থিম রিলেটিভ না এটা আপনি যে কোনো থিমে আপনি এই পেজ বিল্ড আপটা কাজ করতে পারবেন তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই এলিমেন্টাল পেজ বিল্ডারটা ব্যবহার করে আমাদের ওয়েবসাইটে কাস্টম পেজ গুলো আমরা ডিজাইন করে থাকি এরপরে আরো যে পেজ বিল্ডার গুলো আছে এগুলো সম্পর্কে আপনারা একটু আইডিয়া নেবেন পরবর্তীতে আপনারা এই পেজ বিল্ডার গুলো নিয়ে একটু কাজ করবেন মানে মাল্টিপল পেজ বিল্ডার নিয়ে কাজ করলে সুবিধাটা হচ্ছে যে আমাদের কাজ গুলো শেখা হবে প্লাস হচ্ছে যে আমাদের থিম বিল্ডার ব্যবহার গুলো বা কোন ক্লাইন্ট কোন থিম বিল্ডার দিয়ে আপনাকে কাজ করতে বলবে এটা তো সবসময় এলিমেন্ট দিয়ে কাজ করে নেবে এরকম কিছু নেই তো সেক্ষেত্রে আপনার এই ডিবি থিম বিল্ডার ভিজুয়াল কম্পোজার যেটা আছে ভিজুয়াল কম্পোজারকে এখন ডাব্লু পি বেকারি পেজ বিল্ডার বলা হয় আগে এটা ভিজুয়াল কম্পোজার নাম ছিল এখন ডাব্লু পি বেকারি পেজ বিল্ডার বলা হয় আমরা এখান থেকে আমরা এলিমেন্টর পেজ বিল্ডার যেটা সেটাই ব্যবহার করবো এলিমেন্টর পেজ বিল্ডার সম্পর্কে ডিটেলস জানার জন্য আমরা হচ্ছে যে পেজের অফিসিয়াল ওয়েবসাইট আছে

হোস্টিং সেল করে ই কমার্স হোস্টিং ইমেজ অপটিমাইজার নামের ওদের একটা প্লাগিন আছে যে হ্যালো নামের একটা এদের একটা থিম আছে তো এই সার্ভিস গুলো এইগুলো হচ্ছে যে এদের এলিমেন্টর এদের প্রোডাক্ট আর কি তো এখান থেকে হোস্টিং এর বিষয়গুলো আমরা আপাতত এদিকে যাচ্ছি না আর যে ওদের ওয়েবসাইটে ফিচার আছে তাকে এখন এই যে প্রাইজিং এ যদি আসি বা এই যে রিসোর্সে যদি আসি তো রিসোর্সে আসলে আমরা এই পেজ বিল্ডার সম্পর্কে ডিটেলস ইয়া পাবো তো এখানে দেখেন যে রিসোর্স রিসোর্সে আমাদের হচ্ছে যে পেজ বিল্ডার ইয়া আছে আমাদের এই যে হেল্প সেন্টারে যেতে আসি আমরা তো হেল্প সেন্টারে গেলে এটা মূলত ডকুমেন্টেশন পেজ আছে তো হেল্প সেন্টারে আসলে তখন আমরা এই যে পেজ বিল্ডারটাকে আমরা কিভাবে ব্যবহার করব সেগুলো নিয়ে এখানে ফুল আর্টিকেল আমাদের এখানে দিয়ে দেওয়া আছে এই যে এলিমেন্টর এডিটরে এই যে এই উইজেট গুলো কিভাবে কি ব্যবহার করব এগুলো আমরা এই যে উইজেটে গেলে আমরা এলিমেন্টরের উইজেট গুলো পাবো লিস্ট এবং কোন উইজেট কি কাজ সেগুলো আমরা এখান থেকে এই যে রেটিং উইজেট ফর্ম উইজেট এগুলো আর্টিকেল আমরা এখান থেকে পাবো এগুলো থেকে আমরা পড়ে নিতে পারবে তো এগুলো ওয়েবসাইটটা একটু ভিজিট করে একটু দেখে নেবেন তো এদের প্লাগ এন্ড আবার পেইড ভার্সনও আছে ফ্রি ভার্সন আছে আবার পেইড ভার্সন আছে তো ফ্রি ভার্সনে আমরা একটু অল্প উইজেটের সুবিধা পাবো আর পেইড ভার্সনে আমরা আরো ডিটেলস আরো অনেকগুলো উইজেটের ব্যবহার আমরা পাবো আর কি ইলোমেন্টার পেজ বিল্ডার স্যার উইজেট গুলো কি স্যার কি রকম স্যার উইজেট আমরা এই যে গত ক্লাসে বললাম উইজেট মূলত এটা কোডিং ব্লক বা ডিজাইন ব্লক আপনি বলতে পারেন

এলিমেন্টর পেজ বিল্ডার আমরা এলিমেন্টর পেজ বিল্ডার লিখে যদি ইউটিউবে সার্চ দিই তাহলে এদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল আমরা পেয়ে তো আমরা এই যে ড্যাশবোর্ডে আসলাম আসার পরে এখন এখান থেকে আগে আমরা এই প্লাগইনটা ইনস্টল করব আমার এখানে অলরেডি এটা ইনস্টল করা আছে এই যে এলিমেন্টর নামের একটা প্লাগইন দেখেন ভাই ইনস্টল করা আছে কারণ আমি যখন এই ওশান ইনস্টল করছিলাম তখন আমার হচ্ছে যে এই অলরেডি ইনস্টল হয়ে গেছে তো এখন আমি আহ চাচ্ছি এটাকে আমি আবার রিমুভ করে আবার কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমি দেখাই মানে এটাকে আমরা একটু রিমুভ করে দিই দিয়ে আমি আর নতুন করে ইনস্টল করবো আর এটাকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিন এখন প্লাগ ইনস্টল করার জন্য আমরা এই যে অ্যাড নিউ প্লাগ ইন বাটনে ক্লিক করবো এখানে এলিমেন্টলি ক্লগ ইন এর অপশনে এসে ক্লাগিনের সার্ক অপশনে এলিমেন্টল রেখে আমরা একটু সার্ক দিল আমাদের এখানে দেখবেন এই এলিমেন্টল পেস বিল্ডার ক্লাগ আমাদের চলে আসত

এই প্লাগ ভেতরে আমরা হচ্ছে যে আরো অনেক ধরনের আমরা হচ্ছে যে অ্যাড করে নিতে পারবো এবং সেগুলো ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইটটাকে আরো সুন্দরভাবে ইয়ে করতে পারবো মানে ডিজাইনটা আমরা করতে পারবো আরেকদিন আমরা আপাতত আগে এটা আগে ইনস্টল করে নিই যে আমরা ইনস্টল না বাটনে ক্লিক করে করে ইনস্টল করে এটা আমরা আমাদের ওয়েবসাইটে একটু অ্যাক্টিভ করে নিই

উইজেট ইনস্টল করলে রেডিমেড আছে থিম চলে আসবে এখানে অ্যাক্টিভ যখন হবে তখন এরা আপনাকে এদের অ্যাকাউন্টে ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করার কথা বলবে তো আপনি যদি মনে করেন যে না আমি এখন অ্যাকাউন্ট করব না পরে অ্যাকাউন্ট করব তাহলে এখানে এই যে ক্লোজ বাটন আছে তো আমরা এই ক্লোজ বাটনে ক্লিক করবো মানে অ্যাক্টিভ হওয়ার সময় এই পেজে নিয়ে আসবে কিন্তু এখন আমরা এটা ইয়ে করতে চাচ্ছি না অ্যাকাউন্ট করতে চাচ্ছি না যার কারণে আমরা এই ক্লোজ বাটনে ক্লিক করে আমরা আমাদের চলে আসি এখন দেখেন আমাদের এটা আমাদের ইনস্টল হয়ে গেছে

আমরা এলিমেন্টার থাকে হোম অপশনে গেলাম হোম মেনতে গেলে কিছু বিল্ডারের তারপরে তাদের ইউটিউব চ্যানেল কমিউনিটি চ্যানেলটি হেলথ সেন্টার এই ধরনের কিছু ইনফরমেশন এখানে দিয়ে আসে এবং এটা দিয়ে আমরা কি কি করতে পারবো সাইড সেটিং সাইট লোগো গ্লোবাল কালার গ্লোবাল ফন্ট এড করা থিম বিল্ডার পপ আপস তৈরি করা কাস্টম আইকন কাস্টম ফন্ট রিকল টু অ্যাড করা যেমন এতে আমরা এইগুলো বুঝিয়ে রাখছে আর এদের এই যে ইএমএস অপটিমাইজেশন যে প্লাগইনটা আছে এটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন না চাইলে না করেন এটা না ব্যবহার করে আমরা ইএমএস অপটিমাইজেশন প্লাগইন গুগাও গুলো আমাদের ওয়ার্ডপ্রেস আরো অনেক প্লাগইন আছে ওয়েবসাইটে ইমেল অপটিমাইজেশন প্লাগ ব্যবহার করা ভালো কারণটা হচ্ছে যে আমরা আমাদের ওয়েবসাইটে যে ইমেজ গুলো ব্যবহার করব ওই অপটিমাইজেশন প্লাগ ইন গুলো থাকলে ওই ইমেজগুলো অটো আমাদের হচ্ছে যে অপটিমাইজ হয়ে মানে আপনি হয়তোবা বা দেখা গেল যে একশো কেবির একটা ইমেজ আপলোড করতেছেন তো সেটা অপটিমাইজ হয়ে অটোমেটিক অথবা পঞ্চাশ কেবি হয়ে যাবে আমরা আমাদের ওয়েবসাইটে যত কম সাইজের ইমেজ ব্যবহার করতে পারবো তত আমাদের জন্য ভালো আমরা এটা ইনস্টল করলে করতে পারি বা আমরা থার্ড পার্টি আরো অনেক ইমেজ অপটিমাইজেশন প্লাগ আছে তা আমরা এটা গুগলে সার্চ দিলে আপনারা এ ধরনের অনেক প্লাগ পাবেন যে ইমেজ অপটিমাইজেশন প্লাগ

ওইগুলো একটু দেখে নেবেন যে কোন প্লাগ ইন টাইম মেস অপ্টিমাইজেশনের জন্য ভালো তো সেই প্লাগ আপনারা আপনাদের ওয়েবসাইটে ব্যবহার করার চেষ্টা করবেন তো এখন এখান থেকে আমরা আরেকটা পেজে আসি এখান থেকে সেটিং অপশন যদি এগুলো তেমন একটা বেশি আমাদের সেট আপ করার প্রয়োজন পড়বে না তো ধরেন এই যে এলিমেন্টর পেজ বিল্ডারটা জেনারেলি আমাদের মানে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব সেটা এখানে দিয়ে রাখছে যে আমরা পোস্ট তৈরি করার সময়ও এলিমেন্টার পেজ বিল্ড আপটা ইউজ করতে পারবো আবার পেজ তৈরি করার সময়ও এলিমেন্টার পেজ বিল্ড ব্যবহার করে মানে পেজ দিয়েও কাজ করতে পারবো পোস্টে কাজ করতে পারবো মাই লাইব্রেরি এটা আমরা দিয়ে রাখি মাই লাইব্রেরিতেও আমরা একটু কাজ করতে পারবো আর কি দিয়ে রাখলে দিয়ে রাখতে পারি এরকম বাবা এখানে আমাদের কিছু ওই যে ডিফল্ট কালার ডি ডিফল্ট ফন্ট পন ঠিক নট দিয়ে আছে তো তার কারণে ডিফল্ট কালার ডিফল্ট পন ডি ডাবল হয়ে থাকবে তো এগুলো ডিপল সেটিং যা আছে আমরা মোটামুটি ওই রকম করার চেষ্টা করব তারপরে আমরা গুগল ম্যাপটা যদি ইউজ করতে চাই তাহলে আমরা গুগল ম্যাপের এপিআই এখানে এই প্লাগ ইনের মাধ্যমে যদি গুগল ম্যাপ আমরা আমাদের পার্সোনাল গুগল ম্যাপের যে এপিআইটা পাবো সেটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে এপিআইটা আমরা এর মধ্যে অ্যাড করতে পারি ইন্টিগ্রেট করে দিতে পারি অ্যাডভান্সে আমাদের কিছু বিষয় আছে এগুলো ওই প্লাগ ইন রিলেটিভ কিছু অপশন যে এডিটর লোডার মেথড ডিজেবল করা আছে আমরা চাইলে এটা এনাবল করতে পারি এনাবল করলে আমরা যখন এই এলিমেন্টের পেজ বিল্ডার প্লাগ ইনটা দিয়ে আমরা আমাদের পেজ ডিজাইন করব তো আমাদের যে উইজেট যেগুলো থাকবে সেইগুলোতে আমাদের এই যে কিছু কিছু অপশন থাকে যেমন মিনিমাইজ করা ম্যাক্সিমাইজ করা ক্লোজ করা এই ধরনের অপশন গুলো আমাদের অ্যানাবল হবে তো ডিফল করে ডিজেবল দেওয়া থাকে তো এটা থাকুক যা আছে এরকমই থাকুক তো এইগুলোতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আহ অপশনগুলো আমরা একটু অ্যানাবলই রাখবো মানে এখানে যা দিয়ে আছে এগুলোই রাখবো এগুলো চেঞ্জ করার আমাদের তেমন কোনো কিছু দরকার নাই এই সেটিং এ তারপরে রোল ম্যানেজার এখানে যেটা আছে এগুলো মানে সেট আপ না করলে আমাদের তেমন কোনো কিছু হবে না রোল ম্যানেজারের কাজটা হচ্ছে দেখি মানে এলিমেন্ট অফ পেজ বিল্ডার এও আমরা যেরকম আমাদের ড্যাশবোর্ডে রোল অনুযায়ী আমরা কিন্তু এই যে এই অপশন গুলো ইউজার কে যদি কম বেশি করে দিতে এই অ্যাকাউন্ট যখন তৈরি করা হবে তাকে আপনি এডিটর করে দিলে সে কি অপশন ইউজ করতে পারবে মানে এডিটর অ্যাকাউন্টে তাকে আপনি কি কি অ্যাক্সেস দিয়ে রাখবেন অথরের জন্য কি কি অ্যাক্সেস দিয়ে রাখবেন কন্ট্রিবিউটার এর জন্য কি কি অ্যাক্সেস দিয়ে রাখবেন এগুলো আমরা এখান থেকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারব তো এগুলো আমাদের তেমন একটা করার দরকার নাই আমি এইগুলো যা আছে এরকমই থাক তারপরে এলিমেন্টাল ম্যানেজার এখানে কিন্তু আমাদের তেমন কোনো কাজ নাই এগুলো যা আমি একবার করে এমনি আপনাদের দেখাচ্ছি যে কোনটাতে আমরা কি পাবো আর কি তো এই এলিমেন্টাল ম্যানেজারে আমরা হচ্ছে যে এই যে এলিমেন্টার পেস বিল্ডারে আমাদের যে ওয়ার্ডপ্রেস এর যে উইজেট গুলো থাকে তো আমরা এখান থেকে আবার একটু কাস্টমাইজ করতে পারবো যে কোন উইজেট গুলোকে আমরা রাখবো আর কোন উইজেট গুলোকে রাখবো না যেমন ধরুন এখানে দেখেন অনেকগুলো উইজেটের নাম দিয়ে আছে এই যে এই ম্যানেজারের ভিতরে আমাদের অনেকগুলো উইজেট আছে এই যে তো এইগুলো সবই আমাদের এই যে এনাবল করে দেওয়া আছে মানে শো করে দিয়ে আছে তো এখন আমরা যদি এইগুলোকে যদি আমরা ডিজেবল করে দিই তাহলে এই উইজেটটা আমাদের ওই পেজ শো পেস তো আমি চাচ্ছি সবই অ্যাক্টিভ থাকুক আমি সব অপশনে আমি শো করে রাখবো কোনোটাই বাদ দেব না যখন যেটা ব্যবহার করার দরকার পড়বে সেটা আমি ব্যবহার করে নেয় কাজ করবো এরকম আর এই যে পেইড ফার্সনে আমাদের এই উইজেট গুলো আমরা পাবো তো এগুলো পেইড ভার্সন হলে তখন আমরা ব্যবহার করতে পারবো তার আগে না মানে এলিমেন্টারি পেইড ভার্সনে ইউজ করতে পারবো ফ্রি ভার্সনে আমরা এটা পাবো তো ফ্রি ভার্সনে আমরা যে এই অপশন গুলো আমরা পাবো এই অপশন গুলো ইউজ করে আমরা আমাদের পেজের ডিজাইনটা আমরা করতে পারবো এইগুলোর ভিতরে কিছু কিছু এলিমেন্টারের আছে আবার কিছু কিছু আমাদের ওয়ার্ড থিম এর উইজেট আছে যে আমাদের ওয়ার্ড কিছু উইজেট থাকে প্লাস থিমের কিছু উইজেট আমরা পাই সেইগুলো আমাদের এখানে আছে এলিমেন্টের একটাও আছে তো এটা যা আছে এরকমই থাকুক এখানে হাত দেওয়ার দরকার নাই টুলসে যদি আমরা আসি তো টুলসে আমাদের কিছু সেট করার বিষয় থাকে অনেক সময় এই এলিমেন্ট পেজ বিল্ডার প্লাগ ব্যবহার করতে গিয়ে কিছু ইরোড আসে তো সেই ইরোড গুলো আমরা আবার একটু মানে ক্লিয়ার করার জন্য আমরা এই যে রিজেনারেট ফাইল এন্ড ডাটা এইখানে ক্লিক করে এগুলো আবার আমরা রিজেনারেট করে নিতে পারি লাইব্রেরিটা আমরা রিফ্রেশ করে নিতে পারি সেভ মোড ডিফল্ট ভাবে ডিজেবল থাকে তো আমাদের অনেক সময় এই পেজ বিল্ডারে দেখা যায় যে সেভ মোড এনাবল করতে বল মানে প্লাগ ইন এর প্রবলেমের কারণে আপনাকে বলবে যে টেবলুটটা আপনি এনাবল করেন না সারা আপনার দেখা গেল যে এলিমেন্টরটা হয়তো বা ওপেন হচ্ছে না এলিমেন্টর পেজ বিল্ডারের ড্যাশবোর্ডটা হয়তো অথবা ওপেন হচ্ছে না তখন আপনি এখানে এই যে এলিমেন্টর মেনু তারপরে টুলস এ এসে এখান থেকে সেভ মেনুটা এনাবল করে দিতে হবে তো এই বিষয়গুলো আমরা এখানে পাবো প্লাস রিফ্রেস ইউআরএল গুলো আমরা পাবো তো এগুলোতে না বুঝে চেঞ্জ করার দরকার নাই এগুলো যা আছে এরকমই থাকুক ভার্সন কন্ট্রোলার যে আমরা কোন ভার্সনটা নিয়ে কাজ করবো এলিমেন্টর এর তো আমাদের এলিমেন্টর এর এখন আপডেট ভার্সন যেটা এইটাই আছে তো আপনি এখানে দেখেন আরো ওল্ড ভার্সন আমাদের এখানে আছে অনেক তো এখন যেটা আমাদের আপডেট সেটাই নিয়ে আমরা কাজ করব এখান থেকে আমরা ভার্সনটা চেঞ্জ করতে পারবো আর এগুলো যা আছে আহ যা সেই রকমই থাক আর এলিমেন্টারে আমরা কিছু যে টেম্পলেট কিট পাবো সেগুলো আমরা এখানে ইম্পোর্ট এক্সপোর্ট করার যে বিষয় সেটা মানে টেম্পলেট কিটটা হচ্ছে যে ওই এলিমেন্টার পেজ বিল্ডারের মাধ্যমে ওই রকম দেখা গেল যে বেশ কিছু পেজ অনলাইনে দেখবেন ডিজাইন করে রাখে বা বিভিন্ন এইরকম ক্লাবিনও আছে ওই ক্লাবিনের ভিতরে এই ধরনের রেডিমেড ডিজাইন করে দিয়ে থাকে তো সেই ডিজাইন গুলো আমরা এখানে ইম্পোর্ট করতে পারি বা আমাদের কোনো ডিজাইনকে আমরা এক্সপোর্ট করে নিতে পারি সিস্টেম ইমপো তে এটা আছে সিস্টেম ইমপোতে আমাদের এই প্লাগেনটা ব্যবহারে কোনো ওয়ার্নিং আছে কিনা বা আমাদের সার্ভার এর কোন অপশন কি আছে মানে পিএসসি ভার্সন মেমরি লিমিট তো এগুলো যদি আমাদের দেখা গেলো যে আমাদের সার্ভার এই ভ্যালু গুলো এই প্লাগেন ব্যবহার করতে গিয়ে যদি লোয়েস্ট হয়ে থাকে তাহলে আমাদের এগুলো একটু এখানে ইরো আসতো কারণ আমাদের এগুলো একটু আপডেট করে নেওয়ার দরকার পড়বে তো এখান থেকে আমরা এরকম একটা ইয়ে পেতে পারি যে অ্যাকচুয়ালি আমরা যে উইদমেন্টর পেজ বিল্ডার প্লাগ ইউজ করতেছি তো সেক্ষেত্রে আমাদের এইগুলো মানে সিস্টেম ইনপোতে কোনো ইরোর আসে আসে কিনা এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারবো আর কি আবার আমরা এইগুলো গেট লাগবে সাবমিশন লাগবে না

কাস্টম কোড বলতে আমরা চাইলে যাতে কাস্টম এস টেম কোড সিএসএস কোড জাভাই কোড লিখতে পারি এই পেজ বিল্ডারে সেই অপশনটাও আমরা এটা আপডেট ভার্সনে প্রো ভার্সনে পাবো আর কি পেইড ভার্সনে ফ্রি ভার্সনে পাবো এই আর কি মোটামুটি গেল স্যার একটা ফন্ট দেখানো যাবে স্যার ফন্ট ইউজ করে দেখানো যাবে নাকি স্যার তো আমি বললাম পেইড ভার্সন আমরা ব্যবহার করতে শিখি ভালো কি আমরা ব্যবহার করতে শিখি ভাবছেন সেই ভাষণে আমরা ফান্ড এখানে নিতে পারবেন তো যখন পেইড ভাষণ ইউজ করবো তখন দেখা করি আর এমনি ফান্ড ডাউনলোড কিভাবে করবেন সেটা যদি আপনি দেখতে চান সেগুলো তো অনলাইনে আমরা পাবো অনলাইনে তো আমাদের অনেক ফান্ড আছে সেই ফান্ডগুলো বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে যেমন ডিপি ফর একটা ওয়েবসাইট আছে এখানে আমরা বাংলা ফন্ট গুলো পাবো এখানে ব্যবহার করতে পারবে এইগুলো হচ্ছে যে আপনার ব্যক্তিগত যে অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করতে পারবেন এখান থেকে ডাউনলোড করে নেই ফোনগুলো এখানে যেগুলো ডাউনলোডের অপশন আছে যে ফলটা আপনার কাছে ভালো লাগে সেই ফলটা আপনি ডাউনলোড করে নিয়ে সেটা আপনি আপনার কম্পিউটার ইনস্টল করে নেবেন আপনার কম্পিউটার ইনস্টল করলে তখন সেই ফর্ম আপনার ওয়ার্ড অ্যাপ্লিকেশনে শো হবে আর আমরা যেহেতু ওয়েববেজ কাজ করতেছি তো ওয়েবসাইটে আমরা যদি এরকম কাস্টম ফোন কাজ করতে চাই তাহলে সেটা আমাদের এইখানে এই এলিমেন্ট অফ পেজ বিল্ডারের মাধ্যমে যেহেতু আমরা ডিজাইনটা করব এই এলিমেন্ট অফ পেজ বিল্ডারে আমাদের ওই কাস্টম ফোন অ্যাড করার অপশন থাকতে হবে বা অ্যাড করে নিতে হবে তো যেহেতু ফ্রি ভার্সনে আমরা পাচ্ছি না এটা পেইড ভার্সনে যখন কাজ করব তখন দেখা হবে আর এখানে ট্যাম্পলেট মেনু যেটা আছে এই টেম্পলেট মেনু থেকে মূলত এখানে আমরা কিছু অপশন পাবো যেমন করে ওইরকম একটা থিম আপনি নিজেই তৈরি করবেন তো এলিমেন্ট এই পেজ বিল্ডারের মাধ্যমে আমরা হচ্ছে যে আমাদের মত করে একটা থিমও আমরা তৈরি করে নিতে পারবো কাস্টম একটা থিম আবার আমরা এখানে যে ডিজাইন গুলো তৈরি করবো সেই ডিজাইন গুলোকে আমরা আমাদের এখানে সেভ করে রাখতে তো এরকম অনেক অপশন আছে আমাদের এখানে আমরা এটা পরবর্তীতে এগুলো কাজ করবো সমস্যা নাই এখন আসে আমরা তো এমনি বেসিক সেটিং টেটিং এগুলো আমরা একটু দেখলাম মানে এই অপশন নিয়ে কিন্তু এটা এখন আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে ব্যবহার করবো এই পেজ বিল্ডারটা এই পেজ বিল্ডারটা আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করব কিভাবে সেটা যদি আমরা দেখি তো ধরুন যেহেতু তার নামে আছে যে পেজ বিল্ডার ওয়েবসাইট মানে হচ্ছে যে আমরা একটা পেজ তৈরি করে তো সেই পেজে আমরা একটা কাস্টম ডিজাইন অ্যাপ্লাই করার জন্য এই পেজ বিল্ডার প্লাগেনটা ব্যবহার করে থাকি ধরেন আমরা যখন কোনো থিম ইউজ করি করার পরে আমরা যদি এই যে পেজ মেনু থেকে যখন কোনো পেজ তৈরি করব তো ওই পেজে দেখবেন আপনার থিমের স্টাইল গুলোই কিন্তু অ্যাপ্লাই হয় যেমন ধরুন এইখানে আমি একটা অ্যাড নিউ পেজে যাই

তো এই ডিফল্ট এমপ্লেটটা মূলত হচ্ছে যে আপনি যে থিমটা ব্যবহার করতেছেন সেই থিমের ডিজাইনটা আমাদের এই ডিফল্ট এমপ্লেটে অ্যাড করা থাকে যে থিমই নেন না কেন সেই থিমের ডিজাইন গুলো আমাদের এই পেজে অ্যাড করা থাকে এই ডিফল্ট টেমপ্লেটে তো আমি যখন একটা পেজ এইরকম ডিফল্ট টেমপ্লেটে সিলেকশন করে আমি যখন একটা পেজ তৈরি করবো যেমন এই যে পাবলিশ বাটনে ক্লিক করি করলে তো আমাদের পেজটা তৈরি হবে তো তৈরি হওয়ার পরে এই পেজটা যখন আমরা আমাদের ব্রাউজারে ওপেন করব তখন দেখবেন যে ওই পেজে আমাদের হচ্ছে যে থিমের ডিজাইনটা আমাদের শো হয়ে আছে যেমন এই যে এটা আমাদের পেজের ইউআর এল তো এই ইউআরএল এ যদি আমরা ওপেন করি ইউআর এল এ ক্লিক করে আমরা এই পেজটাকে ওপেন করে নিই ওপেন নিলে দেখবেন এই যে আমাদের এখানে কিন্তু এই যে লে আউট পেজে দেখেন আমার কিন্তু থিমের ডিজাইনটা কিন্তু ধরে নিয়েছে এই যে থিমের সাইড বার থিমের ফুটার নিচে তারপরে থিমের হচ্ছে যে আপনার এই যে টপ বার মেনু এগুলো চলে আসছে তো এই পেজে আমার কিন্তু থিম থেকে ডিজাইন গুলো চলে আসবে কিন্তু এখন আমি চাচ্ছি আমি যে পেজ তৈরি করলাম এই যে লে আউট পেজ তো এই লে আউট পেজ আমি যেটা তৈরি করছি সেটাতে আমি থিম থেকে কোনো ডিজাইন আমি নিব না আমি আমার মতো করে একটা কাস্টম ডিজাইন তৈরি করব তাহলে সেই ক্ষেত্রে এই পেজ তৈরি করার সময় পেজের নাম দিয়ে এইখানে আসার পরে এই ট্যাম্পলেট অপশনে আমরা যদি এখানে ক্লিক করি করলে দেখবেন এখানে আমাদের কিছু এক্সট্রা কিছু টেমপ্লেট আমরা পাবো তো অনেক থিমে আপনার এখানে দেখবেন থিম রিলেটিভ আমাদের অনেক টেমপ্লেট আমাদের এইখানে থাকে যে থিমের আলাদা আলাদা পেজের জন্য আলাদা আলাদা ডিজাইন করে এই ট্যাম্পলেট তৈরি করে দেওয়া থাকে আমরা যে ট্যাম্পলেট সিলেকশন করে পেজ তৈরি করব সেই পেজে আমার ওই থিম ওই ডিজাইনটা আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে তো এখন যেটা আমি কাস্টম ডিজাইন তৈরি করতে চাচ্ছি যখন সেটা করতে চাচ্ছি এলিমেন্টর পেজ বিল্ডার প্লাগ এর মাধ্যমে তো আমরা এই এলিমেন্টর পেজ বিল্ডার প্লাগ ইনস্টল করলে তখন এই টেমপ্লেট অপশনে যখন আমরা আসব তখন এখানে দুইটা টেমপ্লেট পাবো এলিমেন্টরে এটা দেখেন এলিমেন্ট অফ ক্যানভাস আর একটা হচ্ছে এলিমেন্ট অফ ফুল হোয়াইট তো এই দুইটা টেমপ্লেট ট্যাম্পলেট মূলত হচ্ছে এই এলিমেন্ট অফ পেজ বিল্ডারের ট্যাম্পলেট তো আমরা যখন একটা পেজ কাস্টম পেজ তৈরি মানে ডিজাইন তৈরি করার জন্য পেজ যেটা তৈরি করব তো সেই পেজে আমাদের টেম্পলেট এই দুইটার ভিতর থেকে যে কোনো একটা রাখতে হবে তো এই দুইটার ভিতরে কিছু তফাত আছে তফাত হচ্ছে যে আমরা যদি এলিমেন্টর ক্যানভাস টেম্পলেট আমরা এখান থেকে যদি দিয়ে দিই এই যে এখন দেখেন আগে ডিপোল টেমপ্লেট ছিল সেটাকে আমরা এলিমেন্ট এর ক্যানভাস করে দিই এটা আপডেট দিয়ে দিই তাহলে আমাদের এই লে আউট পেজের এখন টেমপ্লেট কিন্তু আর ওই থিমের নাই এখন আমরা এই যে এলিমেন্ট এর ক্যানভাসের টেমপ্লেট আমরা দিয়ে দিই তো দেওয়ার পরে এখন দেখেন আমি যদি পেজটা রিলোড দিই এই যে এখানে আমাদের লেআউট পেজটা ওপেন করা আছে আগে থিমের টেম্পলেটটা দেওয়ার থাকার কারণে অ্যাপ্লাই হওয়ার কারণে আমাদের এরকম ডিজাইন ছিল আর এখন দেখেন এলিমেন্টর ক্যানভাস যেটা দিয়ে দিছি এখন যেটা আমি এন্টার দিই তাহলে দেখেন আমার এই পেজে থিম থেকে কোনো ডিজাইন আসবে দেখেন এখন এই পেজটা একবারে পুরোপুরি ব্লাঙ্ক হয়ে গেছে এই লেআউট পেজটা বল এই এলিমেন্টর ক্যানভাস এই টেমপ্লেটের বৈশিষ্ট্যটা হচ্ছে যে আপনি যে পেজে এই এলিমেন্টর ক্যানভাস টেমপ্লেটটা ইউজ করবেন তো সেই পেজটা আপনার এইরকম একটা ব্ল্যাঙ্ক একটা সাদা পেজ হয়ে যাবে এখন এই যে আমরা ব্ল্যাঙ্ক পেজ পেয়ে গেলাম এখন এই ব্ল্যাঙ্ক পেজে আমরা হচ্ছে যে এলিমেন্টর পেজ বিল্ডার ইউজ করে আমরা আমাদের মতো করে এইখানে ডিজাইন করে দেব আর এলিমেন্টের আমাদের আরেকটা টেমপ্লেট আছে এলিমেন্ট অর ফুল ওয়াইড তো এইটার কাজ হচ্ছে যে আমরা যদি চাই যে না থিম থেকে আমি শুধুমাত্র এটার অংশ নিব আর কোটার অংশ নিব থিমের পেজ গুলোতে আমাদের যে ডিজাইন গুলো থাকে তো সেই ডিজাইনের কিন্তু আমাদের যে হেডারের উপরে একটা অংশ থাকে মানে হেডার অংশ বলতে ওই যে মেনু বা অংশ আর ফোটার অংশ বলতে নিচ্ছে যে ডিজাইনটা থাকবে তো আমরা চাচ্ছি যে আমাদের তিন থেকে শুধু হেডার অংশ আসবে আর ফোটার অংশ আসবে আর মাঝখানে আমাদের ব্ল্যাঙ্ক হয়ে যাবে মাঝখানের অংশটুকু আমরা এই এলিমেন্ট অফ পেস বিল্ডার দিয়ে আমরা নিজেরা তৈরি করবো ডিজাইন তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে ব্যবহার করতে হবে এলিমেন্ট অর ফুল ওয়াইড এই ট্যাম্পলেট তো আমরা এলিমেন্ট অর ফুল ওয়াইড টেমপ্লেট দিয়ে এটা যদি এখন আবার আপডেট দিই আমরা পেজটা রিলোড দিই তাহলে দেখবেন আমাদের থিম থেকে এখন এই পেজে এই লেআ পেজে আমাদের এখন ওই থিমের মেনোবার আর ফোটার অংশ আমাদের এখানে চলে আসবে এই দুটা টেম্পারেটের ভিতরে এই তফাত এই যে এইখানে দেখেন আমাদের কিন্তু এই যে এই যে ফোটার অংশ আসছে আর হচ্ছে যে এই যে মেনোবার অংশ মেনুর অংশগুলো কিন্তু চলে আসছে থিম টুকু এবং মাঝখানে ডিজাইনটা আমরা আমাদের মতো করে এই এলিমেন্টার পেজ বিল্ডার ইউজ করে আমরা তৈরি করি তো আমরা যদি কোনো পেজে এলিমেন্টার পেজ বিল্ডার ইউজ করে যদি কাস্টম ডিজাইন করতে চাই আমরা পেজ মেনু থেকে একটা পেজ তৈরি করে সেই পেজে আমরা কাস্টম ডিজাইন তৈরি করতে চাচ্ছি তাহলে সেই পেজের টেমপ্লেট অপশন থেকে অবশ্যই এলিমেন্টর ক্যানভাস না হলে এলিমেন্টর ফুল হয় এই দুটার ভিতরে যে টু একটা আপনাকে ব্যবহার করতে হবে তো যদি চান যে থিম থেকে কোনো কিছুই নিবো না মেনু নিবো না ফুটারও নিবো না তাহলে আমাদের ব্যবহার করতে হবে এলিমেন্টর ক্যানভাস তাহলে আমরা একবারে ফ্রেশ একটা ফাটা পেস পাবো আর যদি আমরা এরকম এটার অংশ এবং ফুটার অংশ যদি চাই থিম থেকে তাহলে আমাদের নিতে হবে হচ্ছে যে এলিমেন্টর ফুল ওয়াইট এই ট্যাবলেটটা

তো নামাজের যেহেতু সময় হয়েছে তবে নামাজ পড়ে এসে আমরা এই যে লে আউট যে পেজটা নিলাম তো এই পেজটাকে আমরা এই পেজ বিল্ডার প্লাগ ইন এর মাধ্যমে কিভাবে ডিজাইন করবো সেই অপশনটা আমরা নামাজ পড়ে এসে দেখব তারপর নামাজ পড়ে আসেন আমরা যে পেজ গুলো তৈরি করবো সেই পেজ গুলোকে যদি আমরা এখন এলিমেন্টরের এর মাধ্যম ডিজাইন করতে চাই তাহলে আমরা যেহেতু পেজ গুলো আমরা এই যে পেজ অপশন থেকে আমরা তৈরি করি তাহলে পেজ অপশনে আনবো আসার পরে যে পেজটাকে আমরা এলিমেন্টরের মাধ্যমে ডিজাইন করতে চাচ্ছি সেই পেজের এই যে এডিট বাটন ক্লিক করব করলে তখন আমাদের এটা এডিট পেজে আসবে এডিট পেজে আসলে এইখানে দেখবেন আমাদের এই যে এলিমেন্ট অফ পেজ বিল্ড একটা যদি ইনস্টল করা থাকে তাহলে এই পেজের এডিট অপশনে আসলে এখানে আমরা একটা এরকম একটা বাটন পাবো এই যে বাটন তো এই বাটনটা মূলত যত আমাদের এই পেজ বিল্ডারের বাটন এই বাটনে ক্লিক করলে তখন আমাদের এই পেজটা আমাদের এই পেজ বিল্ডার

আমরা তো ড্যাশবোর্ডে আমাদের ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে আমরা ছিলাম তো এখন এই যে আমাদের ইন্টারফেস যেটা আর কি তো সেটা আমাদের এখানে ওপেন হবে ফলে এখান থেকে আমরা হচ্ছে আমাদের এই পেজটাকে আমরা কাস্টম ভাবে ডিজাইন করার অপশন পাবো তো এই যেটা আমাদের ওপেন হয়ে গেছে তো এগুলো যদি আসে এগুলো আমরা ক্লোজ করে দেবো এগুলো আমরা ক্লোজ করে দিলাম

তো এখানে যে ইন্টারফেস টা আমরা পাচ্ছি তো এইটা এই ইন্টারফেস গুলো সম্পর্কে আমাদের একটু ভালোভাবে জানতে হবে যে কোথায় থেকে আমরা কি কাজ করতে পারবো কিভাবে করব এই বিষয়গুলো আমরা আগে ইন্টারফেস টা নিয়ে আমরা একটু দেখি আর এই যে রাইট পাশে যে অংশটুকু দেখতেছি যেখানে আমাদের যে পেজটা শো হয়েছে এটা হচ্ছে যে আমাদের পেজ তো আমরা এই পেজে আমরা আমরা ডিজাইনটা করবো কোড না লিখে এই যে এইখানে দেখেন লেফট পাশে আমাদের একটা বার আছে তো এই পাশে যে আমরা আমরা বারটা পাচ্ছি এলিমেন্ট প্যানেল বলি আর কি তো এইখানে দেখেন আমাদের এই যে অনেকগুলো উইজেট আছে এগুলোকে আমরা উইজেট বা এলিমেন্ট এরকম বলে থাকি তো এই এলিমেন্ট গুলো ইউজ করে করে আমাদের হচ্ছে যে

ভালোভাবে ইয়ে করে নিই যেমন ধরেন এইখানে আমরা এই যে লেফট পাশে যেটা এটা তো আমরা বললাম এটা আমাদের এলিমেন্ট বার বা এলিমেন্ট প্যানেল ওই এনিমেল এলিমেন্ট প্যানেল থেকে আমরা মূলত যখন যে এলিমেন্ট আমাদের দরকার পড়বে তখন সেই এলিমেন্ট গুলো আমরা এর ভেতর থেকে নিয়ে আমরা টাচ করব তো ফ্রি ভার্সনে আমরা এখানে এই যে লে আউট ব্যাসিক এনারাজি এই তিনটা ব্যবহার করতে পারবেন আর বাকি যে দেখেন প্রো তারপর লিঙ্ক ইন বায়ো সাইড সিঙ্গেল উপমার্স ওয়ার্ড প্রেস এইগুলো আমরা হচ্ছে যে কেটে নেন যে উপমার্স পর্যন্ত এগুলো হচ্ছে যে আমাদের আপডেট ভাষণ প্রো ভাষণের জন্য তো এগুলোর ভেতরে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো আমরা পেইড ভাষণে ব্যবহার করতে পারবো টিম ভাষণে না তো আমরা পেইড ভাষণ যখন ইউজ করবো এই এলিমেন্ট অফ বিল্ডার এর পেইড ভাষণ যখন ইউজ করবো তখন ওইগুলো নিয়ে আমরা কাজ করবো সমস্যা নাই আপাতত ফ্রি ভাষণে আমরা লেআউট বেসিক আর জেনারেল থেকেও উইজেট নিয়ে আমরা সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবো সমস্যা হবে না তো এটা গেল এই প্যানেলের বিষয় গেল আর এইখানে এখন উপরে আমাদের যে বারটা আছে তো এই বারে কোনটার মাধ্যমে কি হবে সেটা আমরা বলি যেমন ধরেন এখানে আমরা যে ডিজাইনটা করব আমাদের এই পেজে তো সেই ডিজাইনটা করার পরে এটা আমাদের ওয়েবসাইটে যাতে অ্যাক্টিভ হয় আমরা এখানে যে করলাম সেটা যেন আমাদের ওয়েবসাইট শো হয় এই জন্য আমাদের এইখানে এই যে পাবলিশ লেখা থাকবে পাবলিশ বাটনে ক্লিক করলে এই কাজগুলো আমাদের পেজে এ সেভ হয়ে যাবে আবার আমরা চাইলেই এই পেজ যেটা ডিজাইন করতেছি সেই ডিজাইন টা তো পেজ থাকে এই যে এই ক্লিক করে এটাকে টেম্পলেট আকারে সেভ করে রাখতে পারবো না যে আমরা আমাদের কম্পিউট মানে এই ইয়েতে ট্যাম্পলেট আকারে আমাদের সেভ করে আমরা জানতে পারবো পরবর্তীতে যেটা আবার আমরা কম্পিউটারে ডাউনলোড করে নিতে পারবো এরকম একটা বিষয় আবার এখান থেকে আমরা যে পেজটা ডিজাইন করলাম সেটাকে যদি জাস্ট দেখতে চাই তাহলে এই যে ভিউ পেজে ক্লিক করলে তখন এইরকম আলাদা ট্যাপে আমাদের ওই পেজটা ওপেন হয়ে যাবে তখন আমরা দেখতে পাবো তো এরোতে ক্লিক করলে সেভ অপশন গ্রুপে অপশন পাবো আর এখানে পাবলিশে ক্লিক করলে আমাদের কাজগুলো সেভ হবে আবার এখানে যে প্রিভিউ চেঞ্জ এটা আছে এটাও সেম যে এখানে ক্লিক করলো আমরা এখানে যে কাজটা করতেছি সেটার প্রিভিউটা দেখতে পারবো নোটিফিকেশন এটা তেমন একটা ইম্পর্টেন্ট না এখান থেকে দুটো অপশন ইম্পর্টেন্ট এটাও তেমন একটা ইম্পর্টেন্ট না সার্চ এর অপশন ফাইন্ডার অপশন এটাও তেমন একটা ব্যবহার করবো না বা আমরা ব্যবহার করতে করতে পারি না করলে এরকম এই লেফট এই দুইটা অপশন এটা হচ্ছে যে এই যে চেঞ্জ আর সেভ অপশন এই দুইটা আমরা কত বা বেশি ব্যবহার করব আর এইখানে আমাদের রেসপন্সিভ মোড আছে তিনটা মানে ধরুন আমরা যে আমাদের ওয়েবসাইটটা তৈরি করতেছি তো কোন সেকশনের ডিজাইনটা আমরা বা আমাদের ওই পেজের ডিজাইনটা আমরা কোন স্ক্রিনে আমাদের কি রকম দেখাবে ডেস্কটপে কি রকম দেখাবে ট্যাবলেটে ক্লিক করলে যে ট্যাবলেট স্ক্রিন এর আমাদের এখানে দেখাচ্ছে তো ট্যাবলেটে আমরা যে এখানে ডিজাইনটা করব সেটা ট্যাবলেট স্ক্রিনে আমাদের কি রকম দেখাবে আবার মোবাইল স্ক্রিনে আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা কি রকম দেখাবে মানে আমরা যে ডিজাইনটা করব সেই ডিজাইনগুলো আমরা এখান থেকে স্ক্রিন ওয়াইজ আমরা দেখে নিতে পারবো দেখে নিয়ে যদি দেখি যে মোবাইল ভার্সনে আমাদের ডিজাইনটা ভেঙে যাচ্ছে তখন সেখানে আবার এটাকে আমরা মোবাইল স্ক্রিন করে আবার এই গ্রুপে আমরা কাজ করে সেটাকে ঠিক করতে পারি তো এরকম আলাদা আলাদা স্কিনে আমরা আমাদের ওয়েবসাইটটাকে এখান থেকে দেখতে পারবো এটাকে রিসপন্সিভ নোট বলা হচ্ছে তাহলে এটা গেল এইখানে আমাদের এই যে সেটিং এটা ইম্পর্টেন্ট যে আমরা যে পেজটা এখানে নিয়ে কাজ করতেছি তো সেই পেজে যদি কোনো সেটিং চেঞ্জ করার প্রয়োজন পড়ে যেমন ধরুন আমি এখন চাচ্ছি আমার এই পেজের ট্যাবলেট দেওয়া ছিল ফুল হোয়াইট এলিমেন্ট অফ ফুল হোয়াইট দেওয়া আছে কিন্তু আমি এলিমেন্ট অফ ফুল হোয়াইট নিয়ে কাজ করব না আমি চাচ্ছি এলিমেন্ট অফ ক্যানভাসটা নিয়ে কাজ করব তো সেক্ষেত্রে আমরা এই পেজটাকে এই এলিমেন্ট অফ পেজ ভেন্টারে ওপেন করার পরে যদি এই সেটিংটা চেঞ্জ করতে চাই এমনিতে তো আমরা এই সেটিংটা তো আমরা এই যে হোয়াটপ্রেসের ড্যাশবোর্ড থেকে যেটা আছে তো হোয়াটপ্রেসের ড্যাশবোর্ড থেকে কিন্তু এটা আমরা ওই পেজের ইডিটে গিয়ে ওখান থেকে চেঞ্জ করতেই পারি বা ওখান থেকে সাধারণত আমরা করি পেজ মেনুতে গিয়ে আমরা যে পেজটা এডিট করতে চাচ্ছি সেটা এডিট বাটনে ক্লিক করে আমরা এই যে পেজ অপশনে আসলাম পেজ অপশনে এসে আমরা এখন ওই ট্যাম্পলেট সেটিংটা চেঞ্জ করতে চাচ্ছি পেজের তাহলে আমরা এই যে এডিটে গেলাম এডিটে গিয়ে আমরা কিন্তু এখান থেকে টেমপ্লেট চেঞ্জ করতে পারবো কিন্তু যে পেজটা আমরা এই এলিমেন্টরি ওপেন করে নিয়ে যে এখান থেকে কিন্তু আমার ফুল হোয়াইট কি আছে এখন এটা ক্যানভাস এখান থেকে কিন্তু করে এখান থেকে ক্যানভাস করে এটা আপডেট দিলে চেঞ্জ হয়ে যাবে কিন্তু আমরা যখন পেজটাকে এলিমেন্টরে ওপেন করে নিছি ধরো অলরেডি এলিমেন্টরি ওপেন করে নিয়েছি এখন এটা টেমপ্লেট সেটিংটা চেঞ্জ করতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে আমাদের এই যে সেটিং অপশনটা আমাদের কাজে লাগবে আমরা যদি সেটিং এ ক্লিক করি এই সেটিং আইকন এ ক্লিক করলে তো আমরা দেখেছি যে লেফট পাশে যে বার আছে তো এই বারে আমাদের এই সেটিং পেজ সেটিং এর অপশন গুলো কিন্তু চলে আসছে এখন কিন্তু আর ওই এলিমেন্ট গুলো নাই তো এলিমেন্ট আমাদের রিমুভ হয়ে গেছে রিমুভ করতে এটা এখানে আমাদের এখন পেজ সেটিং এর অপশন চলে আসে ওগুলো হাই ওগুলো হাইক হয়ে গেছে আবার যখন নিয়ে আসতে যাব তখন আবার এখান থেকে আমরা নিয়ে আসতে পারবো কোনো সমস্যা তো পেজ সেটিং এ ক্লিক করলাম এখানে আমাদের এই যে পেজ সেটিং এর অপশন আমাদের এখানে চলে আসছে তো এখান থেকে দেখেন এখানে তিনটা ট্যাব আছে একটা সেটিং ট্যাব স্টাইল ট্যাব অ্যাডভান্স ট্যাব তো আমরা এই এলিমেন্টর পেজ বিল্ডারে এই ধরনের যে এই এলিমেন্ট গুলো নিয়ে যখন কাজ করব তো এই এলিমেন্ট গুলোর প্রত্যেকটা এলিমেন্টেরই আমরা এরকম তিনটা ট্যাব পাবো এখানে অথবা দেখা গেল লেখা থাকতে পারে কন্টেন্ট

স্ট্যাটাস পাবলিশ দিয়ে আছে তো এটা পাবলিশই থাকবে পাবলিশ না করলে আবার এই পেজের ডিজাইনটা আমাদের ওয়েবসাইটে শো হবে না আমরা পেজের ফিচার ইমেজ দিতে চাচ্ছি না তার কারণ এটা দেওয়ার দরকার নাই পেজের কমেন্ট এলাও করার অপশনটা এখান থেকে আমরা এলাও করে দিতে পারি হাইট টাইটেল এটা ইয়েস করে দিলে পেজের যে টাইটেল আছে এটা আমাদের থিমে আর শো হবে না এটা হাইট টাইটেল যদি আমরা ইয়েস করে দিই তাহলে আমাদের পেজের টাইটেলটা আমাদের পেজে আর শো হবে না আর এখানে মেন বিষয় যেটা আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে পেজ লেয়ার তো এখান থেকে দেখেন আমরা এটা চেঞ্জ করতে পারতেছি আমাদের ফুল ওয়ার্ড দিয়ে ছিল আমরা নিব এলিমেন্ট অফ ক্যানভাস ওটা আমরা এখান থেকে এই যে ক্যানভাস সিলেকশন করে দিই দিয়ে আমরা এখান থেকে এটাকে পাবলিশ করে দিব এটা পাবলিশ বাটন তো পাবলিশ বাটনে ক্লিক করলে আমাদের যে পরিবর্তন যেগুলো করলাম পেজের সেটিং সেগুলো আমাদের পাবলিশ হয়ে যাবে তো এটা আমরা এই যে পেজ সেটিং থেকে

এই স্টাইল এ আসলে আমাদের এই পেজে আমরা যদি চতুর ভাষায় মার্জিন প্যাডিং নেব ঠিক আছে তো মার্জিন কি প্যাডিং কি এইগুলো যাবে আমার সিএসএস জনা আছে তো তারা আমরা এইভাবে যে মার্জিন প্যাডিং এইগুলো সাধারণত আমরা স্পেস তৈরি করা জন্য আমরা সাধারণত ব্যবহার পড়ে থাকি তারপরে আমরা এই পেজের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার দিতে চাই কালার বা কোন ইমেজ এগুলো যদি দিতে চাই তাহলে সেগুলো আমরা এখান থেকে দিতে পারবো তো আমি আপাতত আমার পেজের ব্যাকগ্রাউন্ডে কোনো কালার কোনো ইমেজ কোনো স্পেস কোনো কিছু দিতে চাচ্ছি না কারণ এই অপশন গুলো আমাদের সবসময় যে ব্যবহার করা প্রয়োজন পড়বে তা বেশিরভাগ ক্ষেত্রে এগুলো আমরা ব্যবহার করবো না তো সেমনি দেখানোর জন্য আমি বলতেছি আমার অ্যাডভান্স মাসে এসলে যে কাস্টম সিএসএস ইউজ করার অপশন পাবো যেটা আমাদের ফ্রি ভার্সনে নাই এটা পেইড ভার্সনে যেতে হবে পেয়ে ছিল মূলত পেজ সেটিং তো পেজ সেটিং এ আমাদের মেন যে কাজটা সেটা হচ্ছে যে আমাদের শুধু এই যে এই পেজ লে আউট টা চেঞ্জ করা প্রয়োজন পড়তে পারে তো যদি লাগে তাহলে সেটা শুধু পেজ লে আউট থেকে এটাই শুধু চেঞ্জ করে দেবেন আর বাকি এই অপশন গুলো আমাদের ব্যবহার করা করবে তাহলে এখান থেকে এই সেটিং আর রেসপন্সিভ হবে এই দুইটা আমাদের ব্যবহার করা প্রমাণ পড়বে এটা তেমন কিছু না এখানে আমরা কোন কিছু অ্যাপ্লাই করবো না এখান থেকে আর এই পাশে আমাদের তিনটা আহ আছে চারটা আইকন আছে তো এই যে এইখানে যদি আমরা ক্লিক করি তো এইখানে ক্লিক করলে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাবে যে ওয়াটপ্রেস এর গিয়ার সেইখানে চলে আসবো যদি আমরা এই আইকনের এর ক্লিক করি আর এই যে প্লাস আইকন এটা হচ্ছে যে এলিমেন্ট অ্যাড এর আইকন তো আমরা যদি আবার ওই এলিমেন্টের সাইড বার পেতে চাই তাহলে আমরা প্লাস আইকনে ক্লিক করলে দেখবেন এই যে এলিমেন্ট সাইড বার চলে তো আমরা যে কোনো অপশন থেকে যখনই আমাদের এই এলিমেন্ট সাইড বারে আসার প্রয়োজন পড়বে তখনই আমরা এই প্লাস আইকনে ক্লিক করব তো প্লাস আইকনে ক্লিক করলে আমাদের এই এলিমেন্ট অপশনটা আমাদের চলে আর এইটা হচ্ছে আমাদের সাইড সেটিং মানে পুরো সাইটে আমরা মানে এই যে আমরা যে ওয়েবসাইট টা তৈরি করতেছি সেই সাইটে আমরা যদি কোনো কিছু একটু মানে সেট আপ করে রাখতে চাই তাহলে আমরা এই সাইট সেটিং এ গিয়ে যে অপশন গুলো দিয়া থাকবে সেই অপশন গুলো আমরা একটু যদি প্রয়োজন হয় তাহলে চেঞ্জ করবো আর যদি প্রয়োজন না হয় তাহলে চেঞ্জ করার কোনো দরকার নাই যেমন মানে সাইট সেটিং এ আমাদের ওয়েবসাইট এর গ্লোবাল কালার গ্লোবাল ফন্ট এইগুলো আমরা সেট আপ করে রাখতে পারি গ্লোবাল কালার গ্লোবাল ফন্ট বলতে আমাদের এখানে বোঝাচ্ছে যে ধরুন আপনি একটা ওয়েবসাইট যখন ডিজাইন করতে যাবেন তখন অবশ্যই আপনার একটা টার্গেট থাকবে যে আমি আমার ওয়েবসাইটে এই এই কালার ব্যবহার করি আবার আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করতে যাবেন তখন আপনার আগে থেকে একটা পরিকল্পনা থাকবে যে আমি আমার ওয়েবসাইটে কোন ফন্টার আমি ব্যবহার করব তো এই যে আপনি যে নির্দিষ্ট যে কালার বা নির্দিষ্ট যে ফর্ম সিলেকশন করলেন তো ওইগুলো যাতে আপনি যখন আপনার পেজ ডিজাইন করতে যাবেন তো ওই কালার ওই ফর্ম যাতে আপনাকে বারবার ওই ডিজাইন গুলোতে ব্যবহার করে দেওয়ার দরকার না পড়ে যাতে এরকম যাতে হয় যে আপনি কোনো এক জায়গায় একবার সেট করে দিয়ে আসছেন এখন ওই সেটিংটাই আপনার ওয়েবসাইটে মানে সব জায়গাতে ব্যবহার করবে সেই অপশনটা হচ্ছে আমাদের এই সাইট সেটিং থেকে আমরা এই যে গ্লোবাল কালার গ্লোবাল তো আমরা এই গ্লোবাল কালারে ক্লিক করে আমরা আমাদের ওয়েবসাইট এর জন্য কি ধরনের কালার ব্যবহার করব সেইগুলো আমরা এখান থেকে এইগুলো এখানে ডিফল্ট এখন চারটা কালার গ্লোবালি সেট করা আছে

সেট আপ করে দেওয়া এখন যেখানে যেখানে আপনার কালার সেট করার দরকার পড়বে সেখানে সেখানে এই কালার গুলো দেখাবে আপনি যখন ওই এলিমেন্ট গুলো ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটে ধরেন একটা বাটন তৈরি করছেন তো সেই বাটনে একটা কালার দেবেন তো ওই বাটনে আপনি যখন কালার দিতে যাবেন তখন এইখানে যে কালার গুলো দিয়ে রাখবেন সেই কালার গুলো ওইখানে আপনাকে চুজ করার অপশন দেবে অটোমেটিক আপনাকে আর ওই কালার কোড ওখানে আলাদা করে বসানোর আপনার দরকার পড়বে না তো এগুলো আমরা গ্লোবালি এখান থেকে সেট করতে পারি তো এগুলোর উপর আমি পরে আরেকটা একটা ক্লাস নিবো আগে এগুলোতে আসবো না অথবা এই যে বিষয়গুলো বলতেছি ওইভাবে অথবা আপনারা বুঝতেছেন না তো এগুলো আমি যখন কাজ করবো তখন আমি যে করবো নেব গ্লোবাল ফান্ড এর বিষয়েও সেম আমরা যদি আমাদের ওয়েবসাইটে আমাদের পছন্দ মতো ফান্ড

আবার এই যে আমাদের সাইট আইডেন্টি এগুলো যে কাস্টমাইজেশন এর ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকি ব্যাকগ্রাউন্ড তো এইগুলো আমাদের দেখা গেল যে এই যে এই অপশন গুলো তেমন একটা ইম্পর্টেন্ট না এগুলো আমাদের বেশি ক্ষেত্রে এগুলো ব্যবহার করার প্রয়োজন পড়ে না এগুলো অপশন দিয়ে রাখছে কেউ ব্যবহার করলে পরে না করবেন নাই তবে এটা আহ এই দুইটা অপশন আমাদের অনেক সময় লাভ এই দুটা অপশন তো এই ছিল সাইট সেটিং এর একটা আজ আর কি

ডিসক জাভাস্ক্রিপ্ট সম্পর্কে ধারণা নাই জাভা মানে হতবা মার্জিনে ক্লাস কি প্যাডিং এর ক্লাস কি না সমস্যা নাই তখন আমি ক্লিয়ার করে এখন আসেন এইখান কি হ্যাঁ কথা গুগল ম্যাপ এর কি দেখাইলেন স্যার এটা একটু বুঝতে পারলাম না এটা আগে ওটা ইউজ না করলেও হবে ওইটা কেমন ইম্পর্টেন্ট কিছু না যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো থেকে প্রকাশ করেন সমস্যা নেই গুগল ম্যাপ বলতে আপনার কাস্টম কোন গুগল এপিআই যদি কোন পিক থাকে তাহলে সেটা আপনি অ্যাড করে দিলে ওই লোকেশনটা আপনার এই এলিমেন্টের পেজ বিল্ডারে বিকল্পে শো করবে তো ওইটা আমাদের তেমন একটা সেট করার প্রয়োজন পড়ে না তো আমি এমনিতে ইন্টারফেস গুলো সম্পর্কে এমনি একটা আইডিয়া দিচ্ছি যে কোথায় গেলে আমরা পাবো আর কি আর এই স্ট্রাকচারটা হচ্ছে যে স্ট্রাকচারের বিষয়টা হচ্ছে তো আমরা এখানে যে ডিজাইন গুলো করবো তো কোথায় আমরা কোন এলিমেন্ট ইউজ করলাম কোন এলিমেন্টের ভিতরে কোন এলিমেন্ট ইউজ করতেছি সেটার একটা আমরা এখানে এটা স্ট্রাকচার দেখতে পারবো এই যে এখানে ক্লিক করলে এখানে আমাদের স্ট্রাকচারটা দেখাবে এটা এখন যেহেতু আমরা কোনো ডিজাইন করি নাই

আমাদের ওই যে সাইড বারে কালার ও হোয়াইট এটা দেখতে একটু ইয়ে লাগতেছে তো আমরা যার কারণে এই যে ফিলিমেন্ট করে যে আইকনটা আছে এই আইকনে ক্লিক করব এই আইকনে ক্লিক করলে আমরা যদি এখন এই ফিলিমেন্ট থেকে সরাসরি ওয়ার্ডপ্রেসে ড্যাশ বোর্ডে যেতে চাই যে আমি এই ফিলিমেন্ট ডেশবোর্ড থেকে ওয়ার্ডপ্রেসে ড্যাশ বোর্ডে যাবো তাহলে এই আইকনে ক্লিক করে আপনারা এই যে অপশনটা অ্যাপ্লাই করে দিতে হবে এক্সিট টু ওয়ার্ডপ্রেস তো এক্সিট টু ওয়ার্ডপ্রেস এ ক্লিক করলে তখন এই ড্যাশবোর্ড থেকে আমরা ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে মানে এই পেজে চলে আসবে আর এখানে আমাদের আরেকটা অপশন আছে ইউজার প্রিফারেন্স তো এটা ইউজ করে আমি শুধুমাত্র আমার এই এলিমেন্টর পেজ বিল্ডারের ইন্টারফেস কালার ইন্টারফেস একটু চেঞ্জ করব তো এটা আপনারা করতে পারেন যে এই লোগোতে ক্লিক করে ইউজার প্রেফারেন্সে আসবো তো ইউজার প্রেফারেন্সে আসার পরে আমাদের এই যে ডিসপ্লে মোড যেটা আছে এখানে দেখেন এটা আমাদের অটো ডিটেক্ট করা আছে তো আমরা সাইডে লাইট ভার্সন নিতে পারি আবার ডার্ক ভার্সন নিতে পারি তো আমি এখান থেকে ডার্ক ভার্সনটা নিব তো ডার্ক ভার্সনটা নিলে এতক্ষণ আমার এই যে সাইড বারের কালারটা একটু আলাদা থাকবে আর পেজের কালারটা আলাদা থাকবে তখন বুঝতে আমাদের সুবিধা হবে কাজ করতে আর এইখানে আমাদের যে প্যানেল যেটা এই এলিমেন্ট প্যানেল এই পুরোটাকে এনিমেল প্যানেল বলতেছি এটার ওয়াইট আমাদের আছে তিনশো আমরা চাইলে এটাকে আরো একটু বড় করতে পারি বা আর একটু ছোট করতে পারি সেটা এখানে ওয়াইট উল্লেখ করেও দিয়ে দিতে পারি বা আমরা এই যে এই পাড়ের ওপরে পয়েন্টারটা নিয়ে গেলে এরকম এরো চিহ্ন আসে তখন এটাকে টেনে আমরা ছোট করতে পারি আবার বড় করতে পারি আবার এখানে যে আমাদের পেস্ট আমরা দেখতেছি

তো এই বিষয়গুলো আমরা এখান থেকে শুধু এই অপশনটা একটু অ্যাক্টিভ করে নিতে পারি আর বাকি যা আছে এগুলো এরকম এগুলো আমাদের চেঞ্জ করার দরকার নাই তো শুধু এখান থেকে আমরা ডার্ক মোড টাইপগুলো অ্যাক্টিভ করে নিব পরে নিয়ে আমরা এই যে এলিমেন্ট সেকশনে যদি যেতে চাই এলিমেন্ট এলিমেন্ট অপশনে এখানে আমাদের ওয়ার্কপেস এই এলিমেন্ট ওদের এলিমেন্ট গুলো শো হবে তাহলে আমরা বলছি এলিমেন্টে যেতে চাইলে সবসময় এই প্লাস আইকনে

তো ধরুন এখন একটা পেজ ডিজাইন করতে গেলে আপনাদের যে ডিজাইন কনসেপ্ট সেই ডিজাইন কনসেপ্ট আলাদাটা ইম্পর্টেন্ট মানে আপনি ধরুন এখন ওই কারণে আমাদের ধরুন এই যে ওয়ার্ক পেস নিয়ে কাজ করতে গেলে তাদের আগে ডিজাইন এর একটা পেজে এর লে আউট কে কিভাবে ডিজাইন করবো বা কিভাবে লে আউট টা করবো

সেই ডিজাইনের কোন একটা সেকশন নিয়ে আমরা কাজ করব তাহলে আমাদের এলিমেন্টের প্লাগিনটা দিয়ে স্যার এটা করা যাবে না স্যার ইলেভেন্টের প্লাগিংটা দিয়ে কি স্যার এই টেমপ্লেটটা তৈরি করা যাবে না সবই করা যাবে আপনার যদি ব্যবহার জানেন তাহলে সবই করা যাবে তাহলে কি স্যার আমাদের আগে এখান থেকে আবার একটা টেম্পলে টেমপ্লেট নিতে হবে নাকি স্যার আমি এখান থেকে নিচ্ছি ডাব ডিজাইনটা ব্যাপার রঙ টেমপ্লেটটা নিয়ে আর এখানে একটা ডিজাইন করা আছে আমরা সেই ডিজাইনটা আমরা আবার ওইখানে অ্যাপ্লাই করবো এই সেরকম কিছু এই টেমপ্লেট এর ধরণের যে এরকম ডিজাইন করা আছে এই টেমপ্লেট এ এখন এই টেমপ্লেট এর ভিতর থেকে আমি সাপ্শিদের ধরুন এই যে এই সেকশন টা ডিজাইন করবেন এটা একটা সেকশন তো এখন এই সেকশনটা ডিজাইন করতে গিয়ে আপনাকে এখানে যে কন্টেন্ট গুলো আছে এই কন্টেন্ট গুলো দেখেন এই কন্টেন্টের পাশে আমাদের এই কন্টেন্ট আছে এখন এইটাকে আপনি কিভাবে এই লেআউটটাকে কিভাবে প্রদর্শন করবেন বা কিভাবে এটাকে সাজাবেন তো সেইটার কনসেপ্টটা থাকা দরকার হবে যেমন কোন আমরা আমাদের ওয়েবসাইট ডিজাইন করার জন্য যেটা করি আমাদের ওই ওয়েবসাইটের এই যে এর যে লেআউট গুলো থাকে এই লেআউট গুলোকে আমরা একটু টেবিল বেস এগুলোকে একটু কাউন্ট করি

রো দরকার পড়বে রো বলতে আমরা রো টা কাউন্ট করবেন ঠিক আর তো রো টা কাউন্ট করবেন একচুয়ালি কন্টেন্ট থেকে যেমন দেখেন এই কন্টেন্ট এর পাশে এই কন্টেন্ট আছে এবং এই কন্টেন্ট গুলো একটা শাড়ি আছে তার মানে আমি যদি এই ডিজাইন টা যদি করতে চাই তাহলে আমাদের এখানে রো দরকার পড়বে একটা তো এই যে এরকম একটা রো দরকার পড়বে আর এই রোর ভিতরে আমাদের কলাম দরকার পড়বে দুটা একটা কলামের ভিতরে আমাদের এই ইমেজ থাকবে আর একটা কলামের ভেতরে আমাদের এই কন্টেন্ট থাকবে এবং এইখানে আবার দেখেন এই কলামের সাইজ একটু ছোট হবে এই কলামের এইভাবে আমাদের মূলত একটা ডিজাইন যখন আমরা করতে পারব তখন সেই ডিজাইনে আমাদের ও লাইফ কলাম কলাম কলম লাইফে এই বিষয়টা আগে আপনাকে সবসময় কাউন্ট করে নিতে হবে এইটা যদি আমরা কাউন্ট করে নিতে পারি তাহলে ওইখানে ব্যবহার করে কাজ করাটা অনেক বৃদ্ধি করে দেয় আমরা এই যে সিম্পল একটা ডিজাইন করবো তো এই ডিজাইনে আমরা দেখলাম আমাদের রো লাগবে একটা আর সেই রোর ভেতরে কলাম লাগতেছে দুইটা যেহেতু এখানে এই এইটা একটা কলাম এইটা একটা কলাম তো যেহেতু এটা একটা অংশ এটা একটা অংশ যার কারণে এটা একটা কলামের ভেতরে আছে এটা একটা কলামের ভেতরে আছে এই প্রথম কলামের ভেতরে আমাদের শুধুমাত্র একটা ইমেজ আছে আর দ্বিতীয় কলামের ভেতরে এখানে কন্টেন্ট কন্টেন্ট আমাদের আমরা আমরা বলতেছি বলতেছি হেডিং প্যারাগ্রাফ কন্টেন্ট আর এটা হচ্ছে আমাদের পাটন তাহলে প্রথম কলামে আমাদের এলিমেন্ট হিসাবে আমরা রাখবো একটা ইমেজ আর দ্বিতীয় কলামে আমরা এলিমেন্ট হিসাবে একটা হেডিং রাখবো একটা প্যারাগ্রাফ রাখবো একটা বাটন রাখবো তো এই যে বিষয়গুলো আমরা এখানে একটা ফাউন্ড করে নিলাম এখন আমরা এই ডিজাইনটা যদি এইখানে আমি করতে চাই আমার বিল্ডার এর মাধ্যমে তাহলে আমাকে এইখানে কাজ করতে হবে যে এইখানে দেখেন আমাদের একটা বক্স দিয়ে আছে তো এই বক্স এর ভিতরে এইখানে আমাদের একটা বাটন আছে প্লাস বাটন এখানে আরো দুইটা বাটন আছে এইগুলো নিয়ে আমি পরে কাজ করবো বা এইগুলো কি সেগুলো পরে করতেছি আমরা আপাতত শুধুমাত্র এই প্লান্ট পাটনে কাজ করবো এইগুলোতে আমি যখন কাজ করবো তখন এইগুলো নিয়ে আলোচনা করব তো আমরা এখানে দেখেন প্লাস বাটন আছে তো এই প্লাস বাটনে আমাদের ধরেন এখন এইখানে আমরা যদি এই ডিজাইনটা করতে চাই তাহলে এইখানে যেহেতু আমরা কারণ করে নিছি যে এই ডিজাইনটা করার জন্য আমার স্ট্রাকচারটা সাজাতে হবে কিভাবে যে প্রথমে একটা রো নিতে হবে আর সেই রোর ভিতরে কলাম থাকবে দুইটা

It's You put them on to apply for a lot of to the next level, I think it is good. They have an you can go out the website and download the program. Same program, so you I'm actually going to my Flexbox So, i can take a Flexbox, and I'm to তো এটার জন্য আমাদের এই ফ্লেক্স বক্স মডিউল এর যে বক্স আছে সেখানে ক্লিক করি তো আমি আবার বলতেছি প্রথমত আগে আমাদের ও কলাম নেওয়ার জন্য মানে যখনই কোন যেখানে আমরা ডিজাইন করবো তখন সেই সেকশনের আগে কয়টা রো লাগবে কয়টা কলাম লাগবে এটা নিয়ে আমরা এই প্লাস আইকনে ক্লিক করবো তো আমি এই যে প্লাস আইখানে ক্লিপ করলে তখন এরকম দুইটা বক্স আসবে এখান থেকে আমরা সিলেক্ট করবো ফ্লেক্স বক্স মধ্যে তো ফ্লেক্স বক্স এ ক্লিপ করলে এখানে দেখেন আমাদের অনেকগুলো স্ট্রাকচার দিয়ে দিছে সেটা একটা কলামের স্ট্রাকচার দিছে দুইটা কলামের স্ট্রাকচার এখানেও দুইটা একটা ছোট একটা বড় এখানে দেখেন চারটা কলাম এখানে তিনটা কলাম রকম দেখেন অনেকগুলো স্ট্রাকচার আছে তো এখন আপনার এখান থেকে যে স্ট্রাকচারটা প্রয়োজন সেই স্ট্রাকচারটা আপনি নিয়ে নিতে পারবেন তো এখান থেকে আমরা আমাদের এই যে এই ডিজাইনটা করার জন্য আমার যেহেতু দুইটা কলামের একটা স্ট্রাকচার দরকার তো এইখানেও দেখেন আমার কিন্তু দুইটা কলামের একটা স্ট্রাকচার আছে তো আমি এই দুইটা কলামের স্ট্রাকচারে ক্লিক করব এখন যদি আপনার তিনটা লাগে তো আপনি দুইটা নিয়েও সেটাকে আবার তিনটা করতে পারবেন কোনো সমস্যা নাই বা একটা লাগলে দুইটা নিয়ে আবার একটা করে নিতে পারবেন মানে এগুলো আমরা এডিট করা এড করা এই তারপরে হোয়াইট কম বেশি করা এখানে দেখেন দুইটা কলামের হোয়াইট সমান কিন্তু আমরা যখন এখানে কাজ করতেছি বা আমরা এখানে দেখতেছি যে আমাদের এটার একটু কম এটার একটু বেশি তো আমরা কম বেশি করতে পারবো এখান থেকে আমাদের এই কলামের সাইজ বলে তো এখন আমরা এখানে এই যে এখানে যদি ক্লিক করি করলে দেখবেন আমাদের একটা সেকশন দিয়ে দিছে দুইটা কলামের একটা সেকশন আমাদের এখানে দিয়ে দিছে এই যে ওপরে দেখেন আমাদের এই যে পিঙ্ক কালারের যে বক্স দেখাচ্ছে বা এই যে পিঙ্ক কালারের যে বর্ডারটা দেখাচ্ছে এইটা হচ্ছে আমাদের সেকশন বর্ডার আর ওই সেকশন বা রো বর্ডার আমরা বলতে পারি যে এটা হচ্ছে যে রো বা এটাকে এখানে আমরা বলতেছি কন্টেইনার মানে এলিমেন্টরের ভাষায় এটাকে আমরা বলি কন্টেইনার কিন্তু আমরা এটাকে রো হিসাবে আমরা একটু পালন করবো আর এই যে এটা একটা রো দিয়ে দিছে এবং সেই রোর ভিতরে দেখেন আমাদের দুইটা কলাম দিয়ে তো এই যে এটা একটা কলাম এইটা একটা কলাম তো এখন এইখান থেকে আমরা যখন রোকে কাস্টমাইজ করার দরকার পড়বে তখন আমরা এই রোর এই যে পিঙ্ক কালার যেটা আছে এইখানে ক্লিক করবো করলে এই রোটাকে কাস্টমাইজ করার অপশন গুলো আমাদের এই লেফট পাশে দেখেন শো হয়ে গেছে যে আমরা একটা রোডটাকে কি কি ভাবে সিএসএস ইউজ করে এগুলো এখানে যা অপশন দেখবেন এগুলো কিন্তু সব সিএসএস এর অপশন মানে এখন এখানে যেহেতু আমরা কোন এসটিএমএল এবং সিএসএস কোড দেখতেছি না তো আমরা এই যে এখান থেকে স্ট্রাকচার যেগুলো নিচ্ছি বা এলিমেন্ট যেগুলো নিব সেগুলোর মাধ্যমে আমাদের এসটিএমএল কোড অ্যাড হয়ে যাবে আর এই অপশনগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা হচ্ছে যে সিএসএস কোড আমরা অ্যাপ্লাই করে দেব মানে আমাদের কোড লেখা লাগবে না এখান থেকে আমাদের সিএসএস এর অপশনগুলো সব দেয়া আছে এখন যেই স্টাইল করার জন্য আমার যে সিএসএস ব্যবহার করার প্রয়োজন সেই সিএসএস টা আমরা এখান থেকে ব্যবহার করবো আবার যদি আমার কলামকে এডিট করা দরকার পড়ে এই যে কলামের উপর আসলে এখানে দেখেন এই যে গ্রে কালার যে আইকনটা দেখতেছি এটা হচ্ছে যে কলাম আইকন তো এখানে ক্লিক করলে তখন এই কলাম এডিট করার অপশন আমরা এখানে পাবো তো রো এডিট করতে গেলে রোর উপরে ক্লিক করব কলাম এডিট করতে গেলে কলামের আইকনের উপর ক্লিক করব করে আমরা এই অপশন গুলো এডিট করে নিতে পারবো তো এখন এইখানে দেখেন আমার তো দুইটা কলাম হয়ে গেছে তো আমরা এখানে একটা রোড ভেতরে দুইটা কলাম তো আমরা এই ডিজাইনেও কিন্তু আমরা দেখছি একটা রোড ভেতরে দুইটা কলাম তো এখন এইখানে কলামের ভিতরে এখন কন্টেন্ট কি রাখবেন তো প্রথম কলামে আমাদের কন্টেন্ট আছে ইমেজ তাহলে এইখানেও আমার এই প্রথম কলামে একটা ইমেজ আমাকে এইখানে নিতে হবে তো আমরা এখন এই প্রথম কলামের ভিতরে ইমেজ যদি নিতে চাই তাহলে এখানে যা কিছু করবো সব আমরা ওই এলিমেন্টের মাধ্যমে করবো আমার এলিমেন্ট অ্যাড করার জন্য আমরা সবসময় যাবো এই প্লাস আইকনে তো এখানে কিন্তু এখন আমাদের এলিমেন্ট নাই একটা এগুলো আমাদের এলিমেন্ট ইডিট এর অপশন দেখাচ্ছে কিন্তু এখন আমি এলিমেন্ট নিতে গেলে আবার এই প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করলে দেখেন আমাদের এই যে এলিমেন্ট বক্স চলে আসছে তো এখন এখান থেকে আমি কি এলিমেন্ট নিতে চাচ্ছি ইমেজ ইনসার্ট করার এলিমেন্ট তো এই বেসিক যে লেখাটা আছে আমরা এখান থেকে বেশি বেসিক আর জেনারেল এই দুইটার ভিতরে আমাদের যে এলিমেন্ট আছে সেগুলো ব্যবহার করে কাজ করবে

এই যে পিঙ্ক কালারের ব্যাকগ্রাউন্ড যখন আসবে তখন এটাকে সেরে দেবেন তো পিঙ্ক কালারের ব্যাকগ্রাউন্ড আসলো আসলে আমি সেরে দিলাম দিলে দেখেন এই কলামের ভেতরে আমাদের একটা ইমেজ এলিমেন্ট ইনসার্ট হয়ে গেছে এখন আমরা এই ইমেজ এলিমেন্টকে এডিট করার জন্য এই যে ইমেজ এর এখানে দেখেন একটা এডিট বাটন আছে এডিট বাটনে ক্লিক করলে এই পাশে দেখবেন এই যে এডিট ইমেজ দেখাচ্ছে তো এই ইডি সিম এস মানে আমি যেহেতু এর বলছিলাম যে প্রত্যেকটা এলিমেন্টে আমরা এরকম তিনটা ট্যাব পাবো একটা কন্টেন্ট ট্যাব স্টাইল ট্যাব আর ভাস ট্যাব তো কন্টেন্ট ট্যাব থেকে মূলত আমরা ওই এলিমেন্টে কি ধরনের কন্টেন্ট দিতে চাচ্ছি সেটা অ্যাড করতে পারি স্টাইল থেকে আমরা হচ্ছে যে ওই এলিমেন্টের যাবতীয় স্টাইলের বিষয়ে আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারি অ্যাডভান্সে গেলে আমরা স্টাইলের অপশন গুলো এখানে একটু অ্যাডভান্স স্টাইলের অপশন গুলো আমাদের থাকে এই অ্যাডভান্স ট্যাবে তো এখানে আমরা ইমেজ এলিমেন্ট নিয়ে নিলাম ইমেজ আমি পরে অ্যাড করতেছি সমস্যা নাই আর এই পাশে রাইট কলামে আমাদের কি কি এলিমেন্ট লাগবে একটা হেডিং এলিমেন্ট একটা প্যারাগ্রাফ এলিমেন্ট আর একটা বাটন এলিমেন্ট তো আমরা এখন এইখান থেকে এই কলামে এলিমেন্ট নেওয়ার জন্য আবার এই যে প্লাস আইকন এই যে প্লাস আইকনে ক্লিক করলে আমরা আবার এই এলিমেন্ট বক্সে আসলাম এখন আমার এখানে প্রথমত একটা হেডিং এলিমেন্ট দরকার মানে এরকম হেডিং তৈরি করার জন্য এরকম হেডিং তৈরি করার জন্য একটা হেডিং এলিমেন্ট দরকার তাহলে এখান থেকে আমরা হচ্ছে যে একটা হেডিং এলিমেন্ট এখান থেকে ড্রাগ করে এখানে নিয়ে এসে সেলে দিল তাহলে আমাদের এই যে হেডিং এলিমেন্ট এখানে বসে গেল আমরা এই যে হেডিং এলিমেন্ট পেয়ে গেলাম এখন এই হেডিং এলিমেন্টে আমরা কি কন্টেন্ট দিব সেটা এই হেডিং এলিমেন্টের এডিট এ ক্লিক করলে এইখানে দেখবেন এই যে কন্টেন্ট অ্যাড করার অপশন আছে তারপরে এটাকে স্টাইল করার অপশন পাচ্ছি অনেক কিছু আমরা পাচ্ছি তো হেডিং এলিমেন্ট নিয়ে এলাম আমি ভিতরে কন্টেন্ট গুলো পড়ে দিচ্ছি আগে এলিমেন্ট গুলো নিয়ে নিই তারপরে আমার দরকার প্যারাগ্রাফ এলিমেন্ট তাহলে আবার আমরা প্লাস আইকনে ক্লিক করে এলিমেন্ট বক্সে আসলাম প্যারাগ্রাফ নেওয়ার জন্য আমাদের ব্যবহার করতে হবে এই এই টেনে করে কলমে নিয়ে আসবো এই কলমে নিয়ে আসলে এখানে দেখেন আমার এই পিঙ্ক কালারের পিঙ্ক ব্যাকগ্রাউন্ড কালারটা আমার দেখাচ্ছে হেডিং এর আগে এখন যদি আমি এইটা সেরে দিই তাহলে কিন্তু আমার হেড এই প্যারাগ্রাফটা কিন্তু হেডিং এর আগে এক হয়ে যাবে কিন্তু আমার তো প্যারাগ্রাফিংটা প্যারাগ্রাফটা তো হেডিং এর আগে না হেডিং এর নিচে দরকার এই পাশে নিয়ে আসলে দেখেন রাইট পাশে দেখাচ্ছে তো এখন যদি সেরে দিই তাহলে কিন্তু আমার এই যে দেখেন আমি সেরে দিয়ে দেখা এইভাবে যদি সেরে দিই তাহলে কিন্তু দেখেন এই যে হেডিং পাশে আমার কিন্তু এই প্যারাগ্রাফটা বসে গেছে তো আমি তো হেডিং এর পাশে প্যারাগ্রাফকে চাচ্ছি না আমি চাচ্ছি হেডিং নিচে প্যারাগ্রাফ আসবে তো এইগুলো ইনসার্ট করার সময় একটু কালারটা দেখে তারপরে এটাকে সেরে দিতে তার আগে আর এগুলো যদি এক হয়ে যায় তাহলে সেগুলো তো আবার ডিলিট করার জন্য আমরা হচ্ছে যে এই যে বাটনে ক্লিক করব এই ইডিট বাটনে রাইট ইডিট বাটনে কাজ নিয়ে রাইট বাটন ক্লিক করব তো এই ইডিট বাটনে কাজ রেখে রাইট বাটন ক্লিক করলে তখন দেখবেন এরকম অপশন আসবে এখানে আমাদের নিচে দেখেন একটা অপশন আছে ডিলিট তো আমরা এই যে ডিলিটে ক্লিক করলে আমাদের ওই প্যারাগ্রাফটা কিন্তু আবার ডিলিট হয়ে গেছে

তাহলে আমরা একটা প্যারাগ্রাফ অ্যাড করে নিলাম এখন আবার এইখানে আমার আরেকটা একটা দরকার হচ্ছে যে বাটন তাহলে এখান থেকে আমরা আবার এই যে প্লাস আইকনে ক্লিক করার পরে এই যে বাটনে আসলাম বাটন এই যে এখানে দেখবেন বেসিকের ভিতরে আমাদের বাটন থাকবে তো বাটনটাকে নিয়ে আসে এখানে আমরা ছেড়ে দেব আমি আরেকবার দেখাচ্ছি এটা তো এই যে বাটনটাকে ধরে এটাও যেহেতু আমাদের প্যারাগ্রাফের নিচে লাগবে তাহলে প্যারাগ্রাফের উপর নিয়ে গেলে এই যে প্যারাগ্রাফের উপর নিয়ে গেলে দেখবেন হয় উপরে দেখাচ্ছে না নিচে দেখাবে তো উপরে তো আমার দরকার না আমার দরকার নিচে তো ব্যাকগ্রাউন্ডটা যখন নিচে আসবে তখন এটা ছেড়ে দেবেন তাহলে দেখবেন এই যে বাটনটা আমার এই প্যারাগ্রাফের নিচে চলে আসবে তো এইভাবে মূলত হচ্ছে যে আমাদের ডিজাইনের স্ট্রাকচারটা আমাদের সাজায় নিতে হবে নিয়ে তার ভিতরে আমাদের এই যে কন্টেন্ট গুলো দিয়ে দিতে হবে তো এখন দেখেন অটোমেটিক কিন্তু আমাদের এক পাশে ইমেজ আর এক পাশে কন্টেন্ট কিন্তু এখন আমরা শুধু যে কন্টেন্ট গুলো আমাদের দরকার সেগুলো হয়তো বা আমরা এই ট্যাম্পলেট থেকে একটু কপি করে নিই বা আপনার আপনার নির্দিষ্ট কন্টেন্ট এখানে দিয়ে দেবেন তো এখন এই হেডিং এর ভিতরে আমরা আমাদের কন্টেন্ট দিতে চাচ্ছি তাহলে এখানে কিন্তু ক্লিক করে এখানে লিখতে পারবেন তো আমাদের দিতে হবে এই যে ইডিট আইকন যেটা আছে এই হেডিং এর উপর পার্সোন গিয়ে ইডিট আইকন তো এডিট আইকনে ক্লিক করলে তখন দেখবেন হেডিং এখানে লেখায় দেখবেন এডিট হেডিং আছে তার মানে এই হেডিংটা এডিট করার অপশন আমাদের এখানে চলে আসছে এখন আমরা কন্টেন্ট ট্যাবে যাই কন্টেন্ট ট্যাবে গিয়ে এইখানে আমরা আমাদের কন্টেন্টটাকে কপি করে পেস্ট করে দেব এটা আমাদের এই যে এখানে আমাদের কন্টেন্ট চলে আসছে প্যারাগ্রাফের কন্টেন্ট আমি প্যারাগ্রাফে দিয়ে দিব তাহলে এখান থেকে আমরা অবশ্যই আমাদের এই টেপস গুলোকে কপি করি পরে আমরা এখান থেকে এই যে প্যারাগ্রাফের এডিট আইকনে ক্লিক করবো এই যে প্যারাগ্রাফের এডিট আইকনে ক্লিক করলে তখন আমাদের এখানে এই প্যারাগ্রাফটাকে এডিট করার অপশন চলে আসলো এখন এইখানে আমরা এটাকে পেস্ট করে দিই তাহলে প্যারাগ্রাফ কন্টেন্ট আমাদের এখানে আর আসলো তারপরে বাটনে লেখা আছে সব তাহলে আমরা এই যে বাটনের ইডিট আইকনে ক্লিক করি করে এই যে ইডিট বাটন অপশন চলে আসলো এই কন্টেন্ট ট্যাব থেকে এই যে টেক্স বাটনের টেক্স আমরা এখানে বলে দেবো এই যে এখানে সব নাম এইভাবে আমরা আমাদের কন্টেন্ট গুলোকে এখানে নিতে পারি আর এখানে আমরা ইমেজ নিব তাহলে এই যে ইমেজ এর ইডিট আইকনে ক্লিক করে এখান থেকে আমরা এই যে চুইস ইমেজ অপশন পাবো তা আমি আমার এই ইমেজ টাই যদি ব্যবহার করতে চাই তাহলে এই ইমেজ আমরা একটু আমাদের কম্পিউটার সেভ করে নিন তবে আমি এখানে সেভ করে নিলাম নিয়ে আমরা এই ইমেজ এখানে ব্যবহার করবো তাহলে আমরা এখান থেকে ইমেজ এর অপশন তারপরে চ্রুস ইমেজ চুল ইমেজ থেকে এই যে মিডিয়া লাইব্রেরি তে আসবে এখন এখান থেকে যদি কোন ইমেজ চাই তাহলে তো সেটা এখান থেকে আমরা দিয়ে দিতে পারি আর যদি সাইজে না আমরা আমাদের কম্পিউটার থেকে ইমেজ নিব তাহলে এইখানে দেখেন এই যে আপলোড ফাইল এটা অপশন আছে তো আমরা আপলোড ফাইল এ ক্লিক করব আপলোড ফাইলে ক্লিক করে তারপরে এই যে সিলেক্ট ফাইল তো সিলেক্ট ফাইলে ক্লিক করলে তখন আমাদের কম্পিউটার থেকে ইমেজ সিলেকশন করার অপশন দেবে তো আমরা আমাদের কম্পিউটারের ডেস্কটপে ওই ইমেজটাকে সেভ করে রাখছি এই যে তাহলে এখান থেকে সিলেক্ট করে এটা ওপেন করে দিলে ওই ইমেজটা আমাদের এই যে মিডিয়া লাইব্রেরিতে ইনসার্ট হয়ে যাবে তখন এখান থেকে ইমেজ সিলেক্ট করে আমরা এটা সিলেক্ট করে দিলাম তাহলে এই ইমেজটা আমাদের এখানে চলে আসবে এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ এগুলো নিয়ে একটু কাজ করব আর এতক্ষণ আমরা কন্টেন্ট অ্যাড করে নিলাম আর এখন আমাদের দরকার হচ্ছে যে এখন ধরুন আমাদের ওয়েবসাইটের ডিজাইনটাই যে এরকম থাকবে এরকম জায়গা আছে আমাদের ওয়েবসাইট ডিজাইন এখন রকম হয়ে আছে এখন এইগুলোকে আমরা আমাদের নোটো করে আর একটু সুন্দর করে নেব এখানে আমাদের এই স্টাইল অপশন আছে এই স্টাইল এই স্টাইল প্রত্যেকটা এলিমেন্টের বিপরীতে আমাদের এই স্টাইল ট্যাব থাকবে তো এই স্টাইল ট্যাবে গিয়ে আমরা হচ্ছে যে আমাদের এই কন্টেন্ট গুলোকে স্টাইল করে নিতে পারবো যেমন এখানে প্রথম আমি আরেকটা কাজ করব যেহেতু এখানে আমাদের এই কলামের ওয়াইটটা একটু কম হবে এই কলামের ওয়াইটটা একটু বেশি হবে কিন্তু আমাদের এখানে যে কলাম আছে এই কলাম ওয়াইড ওয়াইট দুটা সেম আছে তো আমরা আমাদের এখান থেকে কলামের ওয়াইট এই যে কলামের মাঝখানে দেখেন একটা বর্ডার আছে যে টর্টর বর্ডার তো এটার উপর কার্সন নিয়ে গেলে যে এরকম অ্যারো চিহ্ন আসবে আমরা ক্লিক করে ধরে এটাকে এইভাবে টেনে ছোট করতে পারি দেখেন এটা আমাদের ছোট হয়ে গেল কারণ এটাতে আমি চল্লিশ পার্সেন্ট করে দিতে পারি আর এটা করে নিতে পারি ষাট পার্সেন্ট বা এটা আমরা পঁয়তাল্লিশ পার্সেন্ট করি চল্লিশ পার্সেন্ট করলে মানে এরকম চল্লিশ পার্সেন্ট আমরা চাচ্ছি তো এরকম এটা এটা ধরে ছোট করতে পারি আবার আমরা যদি সাইজ দিই না এটা ধরে ছোট করবো না তাহলে আপনার এই যে এই ইমেজটা যে কলামে আছে যেটা এই কলামের হোয়াইট আমি ছোট করতে চাচ্ছি তাহলে এই যে কলামের যে আইকন এই কলামের আইকনে ক্লিক করলে

পোস্টের অপশন গুলো কি পেজে আসে ওইখানে তো আমরা কাস্টম ডিজাইন করতেছি পোস্টের বিষয়গুলো আমাদের থিমের আলাদা পেজে আমরা ওই যে ডিসপ্লে অপশন থেকে ডেটা ইয়ে করে দিই সেটিং থেকে আমাদের পোস্ট গুলো কোথায় শো হবে তো এখানে যদি মনে করেন যে আপনি পোস্ট দিবেন সেই পোস্টের কন্টেন্ট এখানে আসবে সেটা অন্যভাবে নিতে হবে এটাও এইভাবে না সেগুলো উইজেট আছে এটা পেইজ ব্রাশনে আমরা পাবো থ্রি ব্রাশনে এই ব্রাশনের সফটসেট একটা লিমিট আছে তো সেই লিমিটটা আমরা ক্রস করতে পারবো না কি তো ধরে এই কলামের ওয়াইড আমি কম করে দিয়েছি এখন এই কলামের ওয়াইডটা আমি একটু বাড়াই দিব তাহলে এই কলামের এই যে এই বক্সে ক্লিক করে করলে এইখানেও আমরা এই যে ওয়াইড ওইটা আমরা 43 দিয়েছি তাহলে এটাকে আমরা সাতান্ন করে দেবো দুইটা মিলে যেন আমাদের

এখন এইখানে আমরা যদি এই ইমেজ এর এডিট করতে চাই ইমেজ কে স্টাইল করতে চাই তাহলে আমরা এই ইমেজ এর এডিট আইকনে এই যে এডিট আইকনে ক্লিক করলাম করলে এখানে এডিট ইমেজ চলে আসলো তো ইমেজ এর আমরা কি কি করতে পারবো এখানে দেখেন কন্টেন্ট ট্যাবে ইমেজ অ্যাড করার অপশন থাকতেছে চাইলে এটা বাদ দিয়ে যে ডিলিট বাটনে ক্লিক করে আপনি এটা বাদ দিয়ে ডিলিট বাটনে ক্লিক করে অন্য একটা ইমেজও নিতে পারেন

তারপর ডিসক্রিপশন দেওয়ার অপশন থাকে টাইটেল দেওয়ার অপশন থাকে তো এইগুলোতে আপনি যদি কোনো কন্টেন্ট দিয়ে রাখেন দিয়ে যদি সেটা সিলেক্ট করে দেন এবং পরবর্তীতে এখান থেকে যদি বলেন যে ইনসার্ট করার সময় যে ক্যাপশন আমি দিয়েছিলাম তো সে ঠিক তাহলে একটু আগে দেখালেন কমেন্ট তারপরে ক্যাপশন এটা তো বললাম এই ডিফেন্ড ডিপেন্ড করলাম আপনার ওপরে এবং আপনি যদি মনে করেন যে না আমি যে ক্যাপশন দিব সেই ক্যাপশন টা এখানে শো করাবো তাহলে এখান থেকে আপনি অ্যাটাচ ক্যাপশন বা পাঁচটং ক্যাপশন দিতে পারেন অ্যাটাচ ক্যাপশন দিলে আপনার এই ইমেজ এ ইনসার্ট করার সময় যে ক্যাপশন দিতেছে সেটা আপনার এখানে শো হবে পাঁচটন ক্যাপশন দিলে আপনি এখানে আপনার মতো করে কোনো কিছু এখানে লেখে দেবে সেই লেখাটা আপনার এই যে ইমেজে এভাবে শো হবে আর যদি কিছুই না চান তাহলে এগুলো তো দেওয়ার কোনো দরকারই নাই তাহলে আমরা নাম দিয়ে রাখবো তাহলে আমাদের ক্যাপশন আসবে আবার এই ইমেজের উপরে যদি লিঙ্ক করতে চাই আমরা এই ইমেজের বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন এই ইমেজের উপর ক্লিক করলে হয়তো বা অন্য কোনো পেজে চলে যাচ্ছে ওই রকম ইমেজ এর উপরে যদি ক্লিক করে অন্য কোনো পেজে এ দিতে চাই তাহলে এখান থেকে আমরা সেই লিঙ্কটা করে দিতে পারি এইখানে অপশন নান করা আছে আমরা লিঙ্ক থেকে এটা ক্লিক ক্লিক করে এই করলে কোন পেজে যাবে কোন ওয়েবসাইটে যাবে সেই ওয়েবসাইট এর ইয়ারেল আমরা এখানে বলে দিতে পারি দিলে তাহলে সেই ওয়ারেল চলে যাবে আর যদি স্যার মিডিয়া ফাইল দিয়ে দেবেন মিডিয়া লিঙ্ক এ আমাদের দুইটা অপশন থাকে এটা মিডিয়া ফাইল আর একটা কাস্টমিক ওয়ারেল মিডিয়া ফাইল যদি দেন দিলে আমাদের এখানে একটা অপশন আসবে লাইট বক্স তো মিডিয়া ফাইল দিয়ে আমরা লাইট বক্স দিয়ে যদি ইয়েস করে দিই তাহলে কি হবে এই ইমেজের ওপরে যদি ক্লিক করেন তাহলে এই ইমেজটা আপনার এই যে এরকম লাইট বক্সে আপনার ওয়েবসাইটে এরকম লাইট বক্স প্লাগ এর মাধ্যমে পপ আপ হয়ে আপনার ওয়েবসাইটে শো হবে যদি চান যে না অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে যাবো না আপনার ওয়েবসাইটে একটা পপ আপ বক্সের ভিতরে আপনার ইমেজটা শো হবে তাহলে আমরা হচ্ছে যে এই যে লিম্প থেকে এটা মিডিয়া ফাইল করে দিবো যে লাইট বক্স অপশন টা করে দিবো লিম্বস করে দিলে এটা এরকম ভাবে কাজ হবে আহ তো এই ছিল মোটামুটি আমাদের কন্টেন্ট ইমেজ বিষয় আর স্টাইল গেলে এখানে দেখেন ইমেজ কে স্টাইল করার অনেক অপশন আমরা পাবো আমরা ইমেজের ওয়াইট এরকম আরো ছোট করে দিতে পারবো চাইলে এরকম ছোট করতে পারতেছি চাইলে এটাকে আহ বড় করতে পারতেছি ম্যাক্সিমাম ওয়াইট আমরা কম বেশি করে দিতে পারি ইমেজের ইমেজের হাইট কম বেশি করতে পারবো ইমেজের হাইট ছোট বড় করে দিতে পারবো আমরা ইমেজের হাইটটা কতটুকু চাচ্ছি এরকম একটা নির্দিষ্ট একটা হাইট আমি করে দিতে পারতেছি এরকম তো এটা আমরা আমাদের মতো করে হাইটটা আমি কতটুকু রাখলে ভালো হবে সেটা রাখতে পারি বা ডিফল যে হাইট থাকে সেটাও আমরা রেখে দিতে পারি বড় করার কোনো দরকার নাই এটা আসলে ডিফল হাইট যা আসলে সেটাই কতটুকু রাখলাম এরকম

বা কভার করে দিব এরকম তো ফিল করাটাই বেটার হবে ফিল এরকম আবার এইটার উপরে নর্মালি কি রকম থাকবে আর ইমেজের উপরে হবার করলে আপনি আবার কি চাচ্ছেন যেমন এই ওয়েবসাইটে এটা হবারের কোনো অপশন দেয় আমি এমনি বলতেছি যে নর্মালি আমরা যেমন জন এরকম থাকলো আর এখানে দেখেন আরেটা ট্যাব আছে হবার তো হবার ট্যাবে গিয়ে আমি যদি এখন এটার অপারসিটি দেখতে বলি করে দিই বাড়াই দিই তাহলে দেখবেন এর উপরে যে হবার পড়লে এটার অপাসিটি একটু কম বেশি হচ্ছে দেখেন লাইট কম বেশি হচ্ছে তাহলে ইমেজের উপরে দেখুন হবার পর তখন আমি হয়তো বলে দিলাম এরকম যে অপাসিটি ওয়ান হবে তো এইরকম আমরা হচ্ছে যে এটা একটু কম বেশি করে দিতে পারি বা ডিফল্ট যা ছিল বা হবার আমরা হয়তো বা অ্যাপ্লাই করলাম না যা ছিল এরকম মানে এইগুলো যে সবই আপনাকে ব্যবহার করতে হবে এরকম কিছু আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করবেন যদি মনে হয় প্রয়োজন ব্যবহার করবেন আর যদি মনে হয় যে না আমার এই স্টাইলটা আমার দরকার না এই যে আমি এখানে অপারসিটি জিরো করে দিয়েছিলাম তো হবারের সময় যার কারণে দেখেন যে হবার পড়লে আমাদের ইমেজটা কিন্তু হাই হয়ে যাচ্ছে অপারসিটি এটা ওয়ান করে রাখি

এগুলো আমরা পরে দেখবো সমস্যা নাই এখন আসলে এই যে হেডিং ইডিট এর আমরা কিছু অপশন দেখি যে আমরা যদি হেডিং এর এডিট এ ক্লিক করি তাহলে ধরুন আমরা এই যে হেডিং ইডিট অপশন পেলাম তো এখান থেকে তো আমরা এই যে হেডিং এর টেক্সট দিয়ে দিছি আবার এই লেখার উপর ক্লিক করলে যদি কোনো ওয়েবসাইটে বা কোনো পেজে দিতে চান সেই পেজের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিতে পারবো তো কন্টেন্টটা আমাদের হেডিং এ এইটুকু স্টাইলে গেলে আমরা এখানে রেডিং এর অনেক দু স্টাইল পাবো যেমন ধরুন অ্যালাইনমেন্ট করা অ্যালাইনমেন্টে ক্লিক করলে এগুলো অ্যালাইনমেন্ট করছে এগুলো অ্যালাইনমেন্ট পাবে আবার ধরুন টেক্সট এর কালার টেক্সট এর কালার ডিফল্ট ভাবে ব্ল্যাক দি আছে আমরা যদি চাই অন্য কোনো কালার দিব সেই কালার গুলো আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো সেই কালার গুলো সেই কালারটা আমাদের এখানে অ্যাড করবে তো এটা কালারের ফর্মেটটা তো আমাদের পছন্দ মতো আমরা ইউজ করবো বা টেক্সট এর যে কালারটা দিতে চাচ্ছি সেই কালারটা আমরা এখানে ক্লিক করে কালারটা আমরা দিয়ে দেবো আবার ধরুন আমাদের টাইপোগ্রাফি সেটিং এর যে বিষয় তো সেগুলো আমরা এখানে পাবো এই যে টাইপোগ্রাফি তো টাইপোগ্রাফি এই যে পেন আইকনে ক্লিক করলে আমাদের এখান থেকে দেখেন আমরা এই যে ফোন কিনিব আমাদের এই লেখার ফোনটা কি হবে লেখার সাইজটা কতটুকু হবে লেখাটা কতটুকু মোটা হবে

তো এই যে ফন্ট আমি এখানে লেখা সার্চ দিলে এই যে প্রফিন চলে আসছে তাহলে ক্লিক করলাম করলে এই যে দেখি ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে গেছে এটার সাইজ চাচ্ছি আমি একটু বড় করব এই যে আমরা এখানে সাইজ কম বেশি করলে দেখেন আমাদের এই যে লেখার সাইজটা কিন্তু বড় হচ্ছে এইরকম তো আমাদের এখানে এই লেখাগুলো দুই লাইনে আছে তো আমরাও এখান থেকে এগুলো ফন্ট সাইজটা একটু বাড়াই দিই যাতে সিম্বল অফ সেইটুকু আমাদের দুটা লাইনে থাকে এরকম দুই লাইনে আছে দুই লাইনে আবার এখানে আমাদের লেখাগুলো প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর দেখেন বড় হাতের আছে তাহলে আমরা এখান থেকে যে টাইপোগ্রাফিতে ক্লিক করে এটা বোল্ড যেটা বোল্ড মোটামুটি মানে মোটাই আছে তেমন করার দরকার করবে না বা আমরা এই যে নর্মাল করলে নরমাল হবে

লেখাতে শ্যাডো ইউজ করার বিষয় থাকবে ব্লেন্ড মোড করার অপশন থাকবে এই ধরনের অনেক অপশন আছে তো যেটা ব্যবহার করা লাগবে ওই যে বললাম যদি ব্যবহার করা লাগে করবো না করা লাগলে নাই তো আমরা হেডিং হয়ে গেছে প্যারাগ্রাফ স্টাইলে আসি প্যারাগ্রাফ স্টাইলে এসে আমরা স্টাইল ট্যাবে গিয়ে প্যারাগ্রাফের আমরা কিছুই করবো না শুধু কম সাইজ হবে আমার বড় করার দরকার আর প্যারাগ্রাফটাকে জাস্টিফাই করে দিই যাতে লেখাগুলো সবসময় থাকে আর হচ্ছে যে আমরা এখান থেকে এটা টাইপোগ্রাফিতে আসে টাইপোগ্রাফিতে এসে এটা ফন্ট সাইজ একটু বাড়াই দিই যেমন আঠারো করে দিলাম মোটামুটি তাহলে সতেরো করে দিই আমরা আর এটা লাইন হাইট আমরা একটু কম করে দিই প্যারাগ্রাফের লাইনের ভেতরে স্পেস গুলো আমরা একটু কম করে দিচ্ছি যত বেশি স্পেস না হয় এরকম তো এইভাবে আমরা এটা ডিজাইন করলাম আর তেমন কোনো ডিজাইন করবো না

সেন্টারে ইউস করা রাইটে করা জাস্টিফাই করে দিয়া তো আমাকে লেফট আছে লেফটে করে দিলাম টাইপোগ্রাফিতে আমার তেমন কোনো কাজ করব না এখানে লেখার গ্রাস এরকমই থাক এখানে আমরা টেক্সট এর কালার যা আছে তাকে পেয়েছে ব্যাকগ্রাউন্ড টাইপ তো আমি এখানে কালার দিয়ে দিয়ে এখান থেকে একটা কালার দিয়ে দিই তো আমাদের এখানে যে কালারটা আছে ওই কালারটাই যদি চাই তাহলে আমরা এই যে এখানে একটা আমাদের একটা ফুল আছে কালার বিকার

এ আইকনে ক্লিক করলে এরকম একটা বক্স ওপেন হবে এই বক্স এর ভিতরে আমাদের এই যে পেন আছে আইটোপার এটা এখন যার উপরে নিয়ে যাবে সেটার যে কালার সেই কালারটাই আমাদের এইখানে কোড দিয়ে দেবে এরকম তো আমরা এই বাটনের কালার কোড নিলাম এনে এটা ব্যাকগ্রাউন্ড কালারে দিয়ে এখানে পেস্ট করে দিই এলে আমাদের সরি এটা